আরেক দিকে বিশ্বকর্মা এবার সম্পর্কে তারা দুজন হচ্ছে শ্বশুর আর জামাই সূর্যদেব হচ্ছে জামাই বিশ্বকর্মা হচ্ছে শ্বশুর মহাশয় আপনাদের কাছে পরিচয় দেওয়া শেষ এখন ভূমিকায় করতে হবে প্রবেশ হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে বিভূতি সন্ন্যাসী মহাশয়কে আজকের আসরের জন্য সম্মানীয় আসন দিয়ে শুরু করতে হবে বিভূতি সন্ন্যাসী মহাশয়কে বানালাম যতক্ষণ আসরে ততক্ষণ তিনি হবেন দেব শিল্পী বিশ্বকর্মা আর আমি সূর্যদেবের অভিনয় নিলাম বিভূতি হবেন বিশ্বকর্মা আমি রাধামোহন সূর্যদেব মানে আমি তার মেয়ের জামাই উনি হবেন আমার শ্বশুর তাহলে ওনাকে প্রণাম দিয়ে আমার শুরু করা ভালো আমরা দুজনের নামেই ধ্বনি দেব কারণ দুজনকে ছাড়া আমরা বাঁচব না সূর্যের আলো ছাড়া বাঁচার উপায় নাই আবার বিশ্বকর্মা তৈরি গাড়ি বাড়ি কল কারখানা মেশিন এগুলি ছাড়াও আমাদের চলার উপায় নাই এই জন্য একবারে দুজনের নামে ধ্বনি দিয়ে শুরু করব আজকের লড়াই জয় জয় সূর্যদেব বিশ্বকর্মা প্রেমানন্দে সবাই হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরি বল সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই হরি বল হরি বল হরি বল পাথারে আমায় দুঃখ দিও বারে বারে ভাষায় দুঃখের পাথারে তবু তুমি শ্যাম আমারে তবু তুমি শ্যাম আমারে ভুলে যেও না বন্ধু ভুলে যেও না দুঃখ দিও বারে বারে ভাষায় দুঃখের পাথারে দুঃখ দিও বারে বারে ভাষায় দুঃখের পাথারে তবু তুমি শ্যাম তবু তুমি শ্যাম আমারে ভুলে যেও না বন্ধু ভুলে যেও না ভুলে যেও না বন্ধু ভুলে যেও না
যখন স্বপ্নে দেখা পাই জাগিয়া বিরহ লয়া তোমারি গান গাই বন্ধু তোমারি গান গাই যদি তোমায় হারাই দিও না দুঃখ দিও বারে বারে ভাসায়ো দুঃখের পাথারে তবু তুমি শ্যাম আমারে তবু তুমি শ্যাম আমারে ভুলে যেও না বন্ধু ভুলে যেও না ভুলে কত ভালো বন্ধু লাগে কত ভালো বিচ্ছেদের পর হয় গো মিলন আধার গেলে কত ভালো বন্ধু লাগে কত ভালো রাধা মোহন কি হারালো রাধা মোহন কি হারালো এ খবর নিও না বন্ধু এ খবর নিও না ভাসায়ো দুঃখের পাথারে তবু তুমি শ্যামা মারে তবু তুমি শ্যামা মারে ভুলে যেও না বন্ধু ভুলে যেও না ভুলে যেও না বন্ধু ভুলে যেও না ভুলে আমার আসরেতে ভক্তবৃন্দ যাদের কৃপায় হচ্ছে আনন্দ যারা সাজাইলেন মধুর বৃন্দাবন সকলের চরণ ধুলি নিলাম আমার শিরে তুলি আমার ভুলগুলি করিবেন মার্জন
শোধিতে নাই ক্ষমতা এই দেহে থাকিতে জীবন আমার দীক্ষায় আর শিক্ষা গুরু পরবাঞ্ছা কল্পতরু হৃদয়েতে দিলাম গো আসন এবার আছেন আমার মাতা মাসি আপনাদের চরণ আমার গয়া কাশি রাশি রাশি জানাই নিবেদন কমিটি সদস্য বৃন্দ যাদের গুণে হচ্ছে আনন্দ যারা এত কষ্ট করে করলো আয়োজন বিশ্বকর্মা যত মঠ মন্দির ভালো বাড়ি গাড়ি কল কারখানা আমরা যত সরঞ্জাম পাই এগুলি তৈরি করে দেয় আমার শ্বশুর মশাই ওই হিসাবে আমরা সবাই ওনাকে প্রণাম জানাই ওনার পূজা করি তাহলে আসরে আছেন যত নরনারী এইবার শুরু হলো জামাই শ্বশুরের আড়াআড়ি আমি প্রথমেই প্রশ্ন করি আমার শ্বশুরের ঠাই একটা একটা করে যেন প্রশ্নের জবাব পাই যদি জবাব দিতে করে ভুল তাহলে চলবে গণ্ডগোল বাউলের আসল মূলামূল খুঁজে পাওয়া যাবে না তবে আমার শ্বশুর মশাই যেন জবাব দেওয়ার আগে
অন্তত একটা কথা তিনবার করে ভাবো না, নইলে সঠিক জবাব হবে না। হ্যাঁ হ্যাঁ আপনারা জানেন আমার শ্বশুর, আমার শ্বশুর কেমন, কার্তিক ঠাকুর যেমন, বিশ্বকর্মা ঠাকুর দেখবেন, কথা বললে আমার নাই কোনো দোষ, পায়ে জুতা, আবার মুখে আছে মোষ, এটা কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের আছে, কার্তিক ঠাকুরেরও আছে, কার্তিক ঠাকুরের পায়ে জুতা আবার মোষ, এই বিশ্বকর্মারও আছে তাই। কিন্তু দেবতাদের তো মোষ থাকার কোনো উপায় নাই, ব্যাপারটা কি? এইটাই আমার শ্বশুরের বড় দোষ। তুমি পূজা নিতে বসছো, আচ্ছা আমরা যখন সেবা করি, আমরা যখন খেতে বসি, তখন কি আমরা জুতা পায়ে দিয়ে খাই? সম্মান বাড়ে না কমে? তাহলে তোমার কাছে জানাই, তুমি সেবা নিতে আসো তখনও তোমার পায়ে জুতা, ব্যাপারটা কি? এইবার বলো বলো ও গো শ্বশুর মহাশয়, প্রথমে আমার মনে একটা ধান্দা এসে গেল, কি আমি জানি যারা ব্রাহ্মণ, আচ্ছা ব্রাহ্মণের ছেলেকে তো ব্রাহ্মণই কয়, হরি বল হরি বল, ব্রাহ্মণের ছেলে যদি তন্ত্র মন্ত্র না জানে তবু তাকে ব্রাহ্মণ বলেই মানে, আর তন্ত্র মন্ত্র জানলে ভালো খাঁটি ব্রাহ্মণ, তন্ত্র মন্ত্র না জানলে নকল ব্রাহ্মণ। আর নাপিতের ছেলে যদি সেলুনে কাজকর্ম নাও করে তবু নাপিতের ছেলে কয় তারে, যাতে তো নাপিত কাজ করুক আর না করুক। তারপরে জেলে যেজন মাছ ধরে তাকে জেলে বলা হয় শাস্ত্রের বিচারে, তার ছেলে মাছের কাজ করুক আর না করুক ওইটা জেলের ছেলে। মানে কথাটা বললাম কেন, আপনারা একটু মন দিয়ে শুনবেন, আমার শ্বশুর মহাশয় যিনি দশটা পুত্র জন্ম দিয়েছে, তিনি দশটা একটার সঙ্গে একটার মিল নাই, এখন উনি কোন জাতি এটা আমার জানা নাই। আচ্ছা শ্বশুর মহাশয় আপনার কাছে আমার জিজ্ঞাসা রয়, প্রশ্ন না জিজ্ঞাসা, প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যেটা আমি জানি, আর জিজ্ঞাসা যেটা আমি জানি না, এটা আমি জানতে চাই। বিশ্বকর্মার একটা ছেলে হচ্ছে কামার, আরেকটা ছেলে হচ্ছে কুমার, আরেকটা ছেলে হচ্ছে সামার মানে মুচি, আরেকটা ছেলে স্বর্ণকার, আরেকটা ছেলে শঙ্খকার, আরেকটা ছেলে চিত্রকার, আরেকটা ছেলে ক্ষৌরকার মানে নাপিত, এইরকম দশ জাতের ছেলে। আচ্ছা এক বাপের দশ জাতের ছেলে কি করে হয়? এখন এই কথাটা তো আমি বলতে পারি না, আমার শাশুড়ি যদি, এটা তো আমার বলা চলে না, আমি শাশুড়িকে তো বলতে পারি না তাই না, এটা আমি রাধামোহন হয়ে বলছি, আমি রাধামোহন হয়ে বিভূতি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছি, কোনটা? হয়তো আমার শাশুড়ি তোমাকে বাদ দিয়া অন্যান্য শ্বশুরের কাছ থেকে নিতে হাওলাত করিয়া
একটা নাপিতের কাছ থেকে জন্মালো এইজন্য একটা নাপিতে দাবি করলো একটা জেলের কাছ থেকে জন্মালো এইজন্য একটা জেলে হইলো একটা কামারের কাছ থেকে নিল ওইটা কামার হয়ে গেল একটা সামার মুসির কাছ থেকে নিল ওইটা মুসি হয়ে গেল আমার মনে হয় এরকম তো হইতে পারে নইলে একজনে দশটা ছেলে দশ জাতি হবে কেন শ্বশুর মশাই ভালো করে জবাবটা দেন শ্বশুরের মনে হয় জমের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে প্রশ্ন শুনি আজকে ছাড়া ছাড়ি নাই তাহলে প্রশ্ন কয়টা হলো একবারে দশটা তোমার দশটা ছেলে দশ জাতের হইল কেন জবাবটা দেন তারপরে এক নাম্বার কথা গেল এবার দুই নাম্বার এলো বিশ্বকর্মার চারটা হাত এক হাতে হাতুড়ি আরেক হাতে বাটাল আরেক হাতে খুন্তি আরেক হাতে দাড়ি পাল্লা আচ্ছা তোমার হাতে দাড়ি পাল্লা মাপার জিনিস কেন রয় এইটা তোমার কিসের অভিনয় এটা আমি জানতে চাই দুই নাম্বার প্রশ্ন হয়ে গেল এবার তিন নাম্বারে যাই তোমার সাথী সেটা হইল বাহন হাতি আচ্ছা মিস্ত্রি যারা অন্যান্য বাহন রাখতে পারে তারা একটা মিস্ত্রি হাতি নিয়ে চলতে হবে কাঠ মিস্ত্রি হোক রাজমিস্ত্রি হোক তারা কি কেউ হাতি নিয়ে চলে এই হাতি বাহনটা তুমি কোন জায়গা থেকে পেলে তিন নাম্বারে এটা যাবে বলে এটার সঙ্গে আরেক কথা জানতে চাই আচ্ছা দেব দেবতা যারা তাদের এক একজনের এক একটা বাহন কেন হলো কার্তিকের বাহন ময়ূর গণেশের বাহন ইঁদুর লক্ষ্মীর বাহন পেঁচা সরস্বতীর বাহন হাঁস ব্রহ্মার বাহন হংস এইরকম দেখতে পাই একটার সঙ্গে আরেকটার মিল নাই আর তোমার বাহন হচ্ছে হাতি ওই একটা প্রশ্নের মধ্যে এগুলি একটু আলোচনা করবে ভালো হবে এগুলি আমাদের জানার দরকার আছে কি না আর বিশ্বকর্মা তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি বিশ্বকর্মার বাবার নাম কি বিশ্বকর্মার মায়ের নাম কি আজকে খাঁটি খাঁটি পরিচয় চাই এর বেশি আর জিজ্ঞাসা করার দরকার নাই হ্যাঁ আর পূজা কোন দিন হয় বিশ্বকর্মা পূজা যেদিন ভাদ্র মাসের শেষ দিন কোন তিথি নক্ষত্র নাই অমাবস্যাও হতে পারে পূর্ণিমাও হতে পারে গ্রহণও হতে পারে একাদশী হতে পারে যে কোনো বারে যে কোনো তিথি পরে ওই বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসে শেষ দিন আচ্ছা তোমার পূজা এরকম দিনে কেন আমরা জানি লক্ষ্মী পূর্ণিমা ফাল্গুনী পূর্ণিমা গৌরাঙ্গের জন্ম মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা চৈত্র মাসে রামনবমী মানে অষ্টমীর পরের দিন সেটা রামের জন্মদিন ভাদ্র মাসের অষ্টমী তিথি কৃষ্ণের জন্মদিন এইরকম আছে তিথি আছে তোমার জন্মে কোনো তিথি নাই এখন বিশ্বকর্মা পূজা যদি ভাদ্র মাস ৩০ দিন হয় ওই শেষের দিন যদি ৩১ দিন হয় ওই শেষের দিন আশ্চর্য ব্যাপার আস্তে আস্তে এরকম আমাদের ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী আছে এখন বেঁচে নাই তার জন্মদিন পালন হয় চার বছর পর পর প্রতি বছর পালন হয় না কেন প্রতি বছর ওই দিনটা পাওয়া যায় না
আচ্ছা জন্মের দিন আবার পাওয়া যায় না কেন? আশ্চর্য বিষয় তাই না? আমরা প্রধানমন্ত্রীর দিনটা পালন করব জন্মদিন, কিন্তু সে দিনটা খুঁজেই পাই না, তাই পালন করব কি করে? আপনাদের কাছে বলতে চাই যেই প্রধানমন্ত্রীর নাম হচ্ছে স্মরণীয় বরণীয় মুরারজি দেশাই। অনেক আগের প্রধানমন্ত্রী ছিল আমাদের ভারতে, মুরারজি দেশাই প্রধানমন্ত্রী। তার জন্মদিন ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। তাহলে ফেব্রুয়ারি মাস তো 28 দিনে হয়, 4 বছর পরে পরে একদিন 29 তারিখ পরে তাই না? তাহলে প্রতি বছর 4 বছরের মধ্যে এই 3 বছরের মধ্যে 29 তারিখও হয় না, মুরারজি দেশের জন্মদিনও পালন হয় না, তারিখই নাই। কি আশ্চর্য কথা, 4 বছর পর পর তার জন্মদিন পালন হয়। কিন্তু আমার শ্বশুর মহাশয়, আহা, শ্বশুর মহাশয় প্রতি বছর ভাদ্র মাস 30 দিন হোক সংক্রান্তি ওই দিন, 31 দিন হোক ওই দিন, 32 দিন হোক ওই দিন। এইটা আমি মানেটা বুঝলাম না, একটু করবেন আলোচনা। এই পর্যন্তই থাক, শ্বশুর মশাই এসে তার মনের কথা শুনা, তবে আর বেশি কথা বলবো না বলবো না। এই পর্যন্তই আমার প্রথম আলোচনা। আসরেতে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলের পদানত হইলাম এখন। আমি অতি মুরমতি, আমার কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর লজ্জার বিষয়। লেখাপড়া একদম আমার জানা নাই, গুরুদেবের আশীর্বাদেই আসরে দাঁড়াই। আমার বাউল গানের গুরু বাউল রামচরণ, কুচবিহার জেলায় বাড়ি, বড় গুণীজন, এখনো বেঁচে আছে, বয়স 76 হয়। আমি দিয়ে গেলাম আমার গুরুদেবের পরিচয়, তারই অধম ছাত্র এই রাধামোহন, কুচবিহার জেলাতেই আমার বাসভবন। তবে আপনাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ভাই, 3 জেলায় প্রতি বছর অন্তত 150 নাইট গান গাই। মানে সত্যি কথা বলতে চাই, আপনাদের পাশাপাশি মনে হয় আমি এখন আপনাদের এলাকাবাসী, বারবার যাই বারবার আসি। সত্যি আপনারাও ভালোবাসেন, আমিও ভালোবাসি। আপনাদের এলাকায় এসে যখন আমি তাকাই, আমার মনে হয় আমার জেলার মা মাসি ভাই বোন আপনারা সবাই। আমার জেলার মানুষ যেমন আপনারাও তেমন তাই, আমার জেলার মানুষ আর আপনাদের মধ্যে কোনো আলাদাই তো নাই। তাই তো সকলের চরণে আমার প্রণাম রল, সকলেই মঙ্গলে থাকবেন, কৃপা করুক কৃষ্ণ শ্রীকণ কালো। এইবার শ্বশুরা জামাইয়ে লড়াই হলো শুরু, দেখা যাবে কে কার হতে পারে গুরু। জামাই হয়ে শ্বশুরের কাছে করতে চাই বর্ণনা, তবে জামাই হচ্ছে জামতা মানে দেবতা, কথা যেন ভুলো না, জামতা হচ্ছে দেবতা, আর শ্বশুর হইল অসুর। এইখানে কথাটা কিন্তু একদম নয় ভুল, কারো যাবে বহুদূর। দেবতাকে স্বয়ং দক্ষ রাজার জামতা মহাদেব গোসাই, মহাদেবের মতো পূজা এ জগতে আর কেউ পায় না ভাই। দেবের দেব মহাদেব সকলের উপরে, ওই শ্বশুর পর্যন্ত দেবতার পূজা করে, মানে শ্বশুর জামাইয়ের পূজা করে। আবার কলির কালে একটা প্রমাণ দিয়ে যাই, যিনি দয়াল নিতাই, নিতাইয়ের কাছ থেকে তার শ্বশুর দীক্ষা মন্ত্র নিয়েছিল, আপনাদের জানাই। এই কলির কালেও শ্বশুর হইয়া প্রণাম করে জামাইয়ের পায়, কারণ নিতাইয়ের কাছ থেকে দীক্ষা নিল ওই যে যার মেয়ে পায়। নিত্যানন্দের শ্বশুরের নাম সূর্য সেন সরখেল মহাশয়, ওই শ্বশুর হইয়া জামাইয়ের কাছ থেকে দীক্ষা মন্ত্র লয়। দেখেন কি আশ্চর্য ঘটনা, জামাই হইল শ্বশুরের গুরু, জামাই হয়ে গেল বাঞ্চা কল্প তরু। আজকেও আমি তোমার নিচে নামার ইচ্ছা নাই, যদিও ভূমিকায় আমি তোমার ওই মেয়ের জামাই,
এইজন্য বললাম জামতা মানে দেবতা শ্বশুর মানে অসুর দেখা যাবে কার ভাবনা যায় কত দূর এই পর্যন্ত আমি করে দিলাম শেষ শ্বশুর মহাশয় এবারে সভায় করিবে প্রবেশ মাতা মাসি আছেন যত সকলে চরণে প্রণাম রইল সকলেই যেন থাকেন মঙ্গলে থাকেন ভালো এইবার কমিটিতে ভক্তবৃন্দ আছে যারা যারা সকলে রাধামণি প্রণাম নেবে তারা তারপর যারা সহশিল্পী কি চমৎকার বাজায় আমি স্নেহ প্রীতি ভালোবাসা রাখলাম সকলের মাথায় এই পর্যন্ত করলাম কান্ত রাধা কান্তেশ্বরী আপন আপন গুরু প্রেমানন্দে সবাই বলেন হরি 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 বল হরি বল হরি বল জয় বাবা জয় শ্বশুর মহাশয় বিশ্বকর্মার জয় হ্যালো জি हेलो टेस्टिंग जय गुरु जय नेताई जय गुरु जय जय गुरु जय जय गुरु जय उपस्थित ए पावल पिपासु कृष्ण भक्त गौर भक्तगण सर्वचरणे अधम विभूति सन्यासीर भक्ति रेखे आमिओ शुरू करछि বাংলার ভক্তিমূলক বাউল গানের অনুষ্ঠান গানে ভাষায় তালে মানে শাস্ত্র তত্ত্বে আমার রাশি রাশি ত্রুটি বিচ্যুতি হবে আপনারা সাধু সজ্জন মহৎ আমাকে ক্ষমার চোখে দেখবেন এই বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি জয় গুরু জয় গুরু জয় গুরু এতক্ষণ যিনি গান শোনালেন আমাদের উত্তরবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন এ বাউল তত্ত্ব তরজায় মাননীয় রাধামোহন মল্লিক মহাশয় তার অনেক গুণ তিনি যেমন একজন বাউল শিল্পী তিনি একজন কবিয়াল তিনি একজন রামায়ণ কীর্তনিয়া তিনি একজন শিলিগুড়ি বেতার কেন্দ্রের নিয়মিত বেতার শিল্পী তিনি একজন লেখক তিনি একজন সুরকার যার হাজার হাজার গান লিপিবদ্ধ রয়েছে শুধু আমাদের এই ভারতবর্ষেই নয় ভারতবর্ষের বাইরে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত দেশেই কিন্তু এই রাধামোহন মল্লিকের গান ছড়িয়ে পড়েছে তে এমন একজন মহান ব্যক্তির সঙ্গে এই কমিটি আমাকে আসর দিয়েছে তার জন্য আমি নিজেকে বড় ধন্য মনে করছি তা আজকের পালা প্রসঙ্গ শুনলেন একদিকে সূর্যদেব আর একদিকে দেবশিল্পী বিশ্বকর্মা এদের সম্পর্ক জামাই আর হচ্ছে শ্বশুর তা রাধামোহন মল্লিক মহাশয় যিনি আজ সূর্যদেবের ভূমিকা নিলেন তিনি অর্থাৎ জামাইয়ের ভূমিকা নিলেন তিনি আমাকে রাখলেন বিশ্বকর্মার ভূমিকায় অর্থাৎ শ্বশুরের ভূমিকায় আগেই বাবা ক্ষমা ভিক্ষা চাই বিশ্বকর্মার চরণে আমি প্রণাম জানাই যার ভূমিকায় আমি দাঁড়াব এই ভূমিকায় দাঁড়ানোর মতো যোগ্যতা আমার মধ্যে নাই তবু পালা প্রসঙ্গের মাধ্যমে এই তিন ঘন্টার জন্য আমাকে দাঁড়াতে হবে তারপরে একটি বিশেষ কথা অনেক পালা জীবনে করেছি কিন্তু এই পালা আজ পর্যন্ত কোনোদিন করিও নাই কোন বাউল শিল্পীর মুখে শুনিও নাই একেবারেই নতুনভাবে নতুনত্ব পালা সেখানে দাঁড়িয়ে কতটুকু আপনাদেরকে আনন্দ প্রদান করতে পারবো জানি না বাবা গুরু যা করাবেন ততটুকুই আপনাদের সম্মুখে তুলে ধরব আসুন মায়েরা একটু কুলধ্বনি আর বাবারা হরিধ্বনি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে আর আমি গুরু নামের ধ্বনি দিয়ে আসরটি শুরু করছি কেমন হরি হরি বলো জয় জয় ঠাকুর বিশ্বকর্মা প্রীতে
সবাই হরি হরি বল জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু चरणे आमार आत्मनिवेदन मालदा मंगलबाड़ी आमार धाम विभूति सन्यासी आमार नाम सेई नाम एखन आमी बाद दिलाम दाड़ालाम विश्वकर्मा भूमिका আমার বিপক্ষের ভাবুক যিনি তিনি অতি জ্ঞানী গুণী রয়েছেন আজকে সূর্য দেবের ভূমিকায় এখানে নাই জাতি ভেদ ধর্ম প্রভেদ ও গো হরি তিনি মায় আল্লাহ জামাইয়ার শ্বশুরের মধ্যে করব বন্ধনার ভাব করে শেষ
আমার আসল বক্তৃতায় আমি করব প্রবেশ। সবিশেষ সভা মধ্যে নিবেদনে জানাই, আমার কাছে আমার জামাই যাহা প্রশ্ন করে উত্তর দেব এক এক করে। ভক্তরা ধৈর্য ধরে শুনিবেন সবাই, আগে কয়েকটা কথা বলে নি। আগে ক্ষমা চেয়েছে বিশ্বকর্মা ভূমিকা, এই ভূমিকা পালন করার মতো যোগ্যতা আমার মধ্যে নাই। বিশ্বকর্মা নাম কেন এটা অনেকেরই অজানা। বিশ্বজগতের বিশেষ বিশেষ যে কর্ম করেছে, বিশ্বজগতের বিশেষ বিশেষ কর্ম যে করেছে এবং এই বিশ্ব জগৎটাকে, জগৎটার যে ভিত তৈরি করেছে, সে কে? সে হচ্ছে বিশ্বকর্মা। অর্থাৎ বিশেষ বিশেষ কর্ম করেছে বলে, আর এই বিশ্ব জগতের ভিত তৈরি করেছে বলে তার নাম রাখা হয়েছে বিশ্বকর্মা। এই বিশ্ব জগতের ভিতটাই তৈরি করেছে বিশ্বকর্মা। প্রতিটা নামের একটা করে মাহাত্ম্য আছে। বিষ্ণু নাম কেন হলো? বিশেষ কারণের জন্য তার জন্ম হয়েছিল, তার জন্মের মধ্যে বিশেষত্ব ছিল বলে তার নাম রেখেছিলেন বিষ্ণু। নারায়ণ নাম কেন রাখলেন? না, এই নারায়ণ জলের উপরে শয়ন করেছিলেন। জলের আর এক নাম কি? হচ্ছে নার। জলের অপর নাম হচ্ছে নার। এই নারের উপরে শয়ন করেছিলেন বলে তার নাম রাখলেন নারায়ণ। কৃষ্ণ নাম কেন রাখলেন? প্রতিটা নামের একটা করে অর্থ আছে দেবতাদের, খুলে বলি আপনাদের কাছে। কৃষি শব্দে সর্ব, ন শব্দ হচ্ছে আত্মা। তাহলে প্রতিটা নামের পিছনে একটা করে বিশেষত্ব রয়, সেই কথা জানালাম এই ধর্ম সবাই। আমার জামাই যেন কান খুলে শুনে নেয়, তাই বিশেষ বিশেষ কর্ম করেছে বলে আর বিশ্ব জগৎটাকে ভিত তৈরি করেছে বলে আমার নাম রেখেছিলেন বিশ্বকর্মা। আমি দেবতাদের ইঞ্জিনিয়ার, আমার দ্বারা স্বর্গধাম তৈরি হয়েছে, যেটা ইন্দ্রপুরী কয়, ইন্দ্রদেব যেখানে রয় সেই স্বর্গপুরী তৈরি করেছে কে? বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা তৈরি করেছে বলে ইন্দ্রদেব সন্তুষ্ট হয়ে, ইন্দ্রদেব কি করলেন, তার যে গজ ছিল, মানে গজ মানে হাতি, এই হাতিকে প্রদান করলেন বিশ্বদেবকে, বিশ্বকর্মাকে। খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে যে স্বর্গধাম এত সুন্দরভাবে তৈরি করেছে বিশ্বকর্মা, তার বিনিময়ে তাকে আমি কি দেব, তাই আমার যে হাতি, এই হাতিটা বিশ্বকর্মাকে দান করলেন। তাহলে এক এক করে উত্তর দিতে যাই সভা পরে। আগে যাই আমার জন্ম বৃত্তান্তের কাছে। আমাদের সনাতন ধর্মের শাস্ত্র মতে দুটি ভাগ আছে। এক শাস্ত্রে বর্ণনা দিয়েছেন এই বিশ্বামিত্রের মা আর বাবার নাম কি। বিশ্বামিত্রের বাবার নাম হচ্ছে অষ্টবসুর নাম শুনেছেন, তার মধ্যে একটা বসু যার নাম হচ্ছে প্রভাস। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে ভীষ্মদেব ছিলেন, ওই অষ্টবসুর এক বসু, এই ভীষ্মদেবের নাম ছিল প্রভাস। তারা ছিল আট ভাই। সেই প্রভাসের সঙ্গে বিয়ে হয়েছিল কার? না, দেবগুরু বৃহস্পতি, যার ভগ্নী, যার নাম হচ্ছে বর্বর্ণিক। যখন এই প্রভাসের সঙ্গে বিয়ে দিল, সে বর্বর্ণিকের ঔরসে এই বিশ্বকর্মার সৃষ্টি হলো। এখানেই শেষ কথা নাই। ব্রহ্ম বৈবর্ত পুরাণে কি লিখেছেন? না, ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে আমরা পাই বিশ্বকর্মাকে সৃষ্টি করেছেন ব্রহ্মা। ব্রহ্মার নাভিদেশ থেকে এই বিশ্বকর্মার সৃষ্টি, ইহা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আমরা পাই।
তাহলে পিতা মাতার নাম বললাম এই ধর্মসভায়, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মার সন্তান বলে ধরে নিলাম। তাহলে বিশ্বকর্মার জন্ম বৃত্তান্ত পাওয়া গেল। এবার ব্রহ্মা বিশ্বকর্মাকে সৃষ্টি করার পরে বিশ্বকর্মাকে ডাক দিয়ে বলে বিশ্বকর্মার ধারে যে তুমি সন্তান সৃষ্টি করো। তখন বিশ্বকর্মা 10টি সন্তান সৃষ্টি করেছিলেন। তবে মনে রাখবেন, আমার জামাই যা বলে গেছে খুলে বলি আপনাদের কাছে, এরকম বেয়াদব জামাই আমি জগতে আর দেখি নাই যে নাকি শাশুড়ির চরিত্র নিয়ে কথা বলে। হ্যাঁ, আমার জামাই আমার বউর চরিত্র নিয়ে কথা বলছে। আমার বউ নাকি জেলের কাছে গিয়ে একটা জেলে সন্তান জন্ম দিয়েছে, কামারের কাছে গিয়ে একটা কামার সন্তান জন্ম দিয়েছে। তে মনে রাখবে, জম জামাই ভাগি না, এই তিনজন যেন পার না হয় আঙি না, এটা খনার বচনের কথা, আমার কথা না। কারণ জামাইয়ের মুখ হচ্ছে আহার মুখ, বললেন যত দেবেন জামাইকে জামার ওই পেট ভরবে না কোনোদিন। তাই বলছে জম আর জামাই হচ্ছে সমান। কোন দেবী, দেবতাদের মধ্যে কোন দেবী আজ পর্যন্ত কোন শাস্ত্র গ্রন্থে লেখা নাই যে অমুক দেবী সে গর্ভে সন্তান ধারণ করে প্রসব করেছে? না, কোন দেবীর এইভাবে সন্তান জন্ম হয় নাই। তাই বিশ্বকর্মা তার শক্তি বলে 10 জন সন্তানকে সৃষ্টি করলেন। তাদের নাম বলে গেছে, বলে নাই বাবা? কামার, কুমার, চন্দ্রকার, চিত্রকার, শিল্পকার, তারপরে ছুতার মানে কাঠমিস্ত্রি, তারপরে নাপিত, জেলে, মুচি, এইভাবে এই 10টা সন্তান সৃষ্টি করলেন। 10খানা সন্তান যখন সৃষ্টি করলেন, 10খানা সন্তান এসে সম্মুখে দাঁড়িয়ে বলছে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদের কর্ম কি, আমরা কি করব, আমাদের কর্মটা কি? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, তোমাদের কর্ম এই, তোমরা এই 10 জন ছাড়া এই জমা, এই সমাজ, এই জগৎ অচল হয়ে যাবে। চিন্তা করে দেখবেন অন্তরে ভেবে, এই 10 জন যদি আমার সন্তান না থাকতো এই জগতে, এই সমাজই অচল হয়ে যেত। যদি জেলে না থাকতো মাছকে ধরত, যদি নাপিত না থাকতো ক্ষৌরকর্ম কে করত, যদি স্বর্ণকার না থাকতো সোনার গয়না কোথায় পেতেন, না আর পড়া লাগতো না, যদি চামার না থাকতো তাহলে জুতা তৈরি হতো না, যদি মেথর না থাকতো তাহলে আপনার মল মূত্র পরিষ্কার হতো না, যদি ধোপা না থাকতো তাহলে আপনার জামা কাপড় পরিষ্কার কে করত? তাই কথাই বলে যায় 10 চক্রে ভগবান, আমার সন্তান যারা এই বিশ্ব জগতের কর্মে নিযুক্ত তারা, আমার 10টা সন্তান বিনে এই জগৎ অচল, এই সমাজ অচল, পৃথিবী অচল। আমার সন্তানরা না থাকলে সমাজটা অচল হয়ে যাবে। কি বাবা, মিথ্যা কথা কি? তাই বলে মনে করবেন না যে আমি একটা চামার সৃষ্টি করেছি বলে আমি ছোট জাত সৃষ্টি করেছি, না। কেউ যদি ভেবে থাকেন মুচি ছোট জাত, কেউ যদি ভেবে থাকেন ওই নাপিত ছোট জাত, কেউ যদি ভেবে থাকেন ভোপা ছোট জাত, তাহলে তার মস্ত বড় ভুল। আমি ভুলটা ভেঙে দেই। এক রাজা ছোট জাত খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেলে ছোট জাত পাই? তে মন্ত্রী ডাক দিয়ে বললেন, রাজার ঠাই মহারাজ, এই যে আপনার রাজ্যে ধোপা আছে এ হচ্ছে সবচেয়ে ছোট জাত। কেন? না, ও সকলের ময়লা পরিষ্কার করে, জামা কাপড় পরিষ্কার করে, তাহলে ও সবচাইতে ছোট জাত। যা ডেকে নিয়ে আয়। ধোপাকে ডেকে নিয়ে আসলো, ধোপাকে বলল তুমি ছোট জাত। ধোপা বললেন কেন? বললেন না, তুমি ময়লা পরিষ্কার করো মানুষের, তাই তুমি ছোট জাত। ধোপা বললেন না, আমি জামা কাপড় মানুষের নিয়ে যাই ঠিক, আমি কি করি
নদীতে গিয়ে ভালো করে কেচে পরিষ্কার করে যত ময়লা আবর্জনা ওই নদীর দলে ফেলে দিয়ে আসে। তাহলে আমি ছোট জাত কেমন করে, ছোট জাত যদি হয় তাহলে ওই যে জল নদী যাও, বিপদে পড়ে গেলেন, চলে গেলেন নদীর কাছে, জলের কাছে গিয়ে বললেন তুমি সবচেয়ে ছোট জাত। বলে আমি কেমন করে ছোট জাত? বলে কেন, ধোপা এসে কাপড় কেচে ময়লা পরিষ্কার করে তোমার বক্ষে রেখে যায়। বলে রেখে যায় ঠিক, আমি ঢেউ দিয়ে সেই ময়লাগুলো আমি পারে তুলে দিই, কিনারাই তুলে দিই। যদি ছোট হয়ে থাকে তাহলে এই যে নদীর যে পার, এই পার হচ্ছে ছোট। নদীর পারের কাছে গেলে যে তুমি সবচেয়ে ছোট জাত, বলে কেন? বলে সমস্ত ময়লা তোমার গায়ে আসে। বলে আসে ঠিক, আমার এই ময়লা থেকে ঘাস তৈরি হয়, ময়লা থেকে ঘাস তৈরি হয়, আর সেই ঘাস গোয়ালা যারা পরিষ্কার করে কেটে নিয়ে চলে যায়। তারা যারা এই ময়লা পরিষ্কার করে নিয়ে যায় ঘাস, তারাই হচ্ছে জগতে ছোট জাত। এবার গোয়ালার কাছে চলে গেছে, গেলে তুমি সবচেয়ে ছোট জাত, এই ঘাস কেটে নিয়ে আসো। বলে ঘাস কেটে আমি নিয়ে আসি ঠিক, আমি তো আর ঘাস দিয়ে কিছু করি না, ঘাস আমি গরুকে খাওয়াই, গাইকে খাওয়াই, তো যে খাওয়ায় যে খায় সে সবচেয়ে ছোট জাত। এবার গাভীর কাছে গেলে যে তুমি সবচেয়ে ছোট জাত এই জগতে, বলছে না আমি ঘাস খাই ঠিক, ঘাস খাওয়ার পরে আমার ভিতরে গিয়ে রক্ত হয়, রক্ত থেকে দুধ হয়, সে দুধ আমি দেই, আর সেই দুধ দিয়ে ঘি তৈরি হয়, মাখন তৈরি হয়, ছানা তৈরি হয়, সেই দধি দুগ্ধ ঘি মাখন ছানা গোবিন্দের ভোগে লাগে, কৃষ্ণের ভোগে লাগে। তাহলে আমি কেমন করে ছোট? চিন্তা করে দেখলেন তাই ছোট জাত যদি হয়, সবচাইতে ছোট জাত হচ্ছে কৃষ্ণ, এই জগতে আর কেহ ছোট জাত নাই। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। তাহলে আমার সন্তান বিনা এই বিশ্ব জগৎ অচল। বলে বললাম তোমার ঠাই ও আমার আদরের জামাই, তোমার শ্রাদ্ধ না করে আর আমি সাচ্ছি না আজকে, আমি শ্বশুর বিভূতি সন্ন্যাসী তোমায় জানাই, আমার জামাইয়ের শ্রাদ্ধ করব। তবে আপনারা আপনাদের জামাইয়ের শ্রাদ্ধ করেন না, আজ আমি আমার জামাইয়ের শ্রাদ্ধ করব। তুমি শোনো শোনো আদরের জামাই রে, শোনো মন দিয়া এক এক করে তোমার কাছে আমি যাই বলিয়া রে, শোনো আমার আদরের জামাই রে।
স্বামীকে বহন করার মতো উপায় না। তাই বিশ্বকর্মার হাতি বাহন পরিচয় দিলাম তোমার ঠাই। আরো কিছু প্রশ্নমালা করে গেছে আমি ভুলি না। বিশ্বকর্মার মোষ কিন্তু এক না, তাকিয়ে দেখেন এই মোষ দিয়ে জগৎবাসীকে কি বুঝালেন। ও জামাই মোষ, যদি তোমার জ্ঞান থাকে তাহলে ওখানে ভালো করে মানে মোষ দেহের ময়লা আবর্জনা বিশেষত্ব দিন, এই দিনেই আমার জন্ম। তাই ভাদ্র মাস কোনদিন 29 দিনে হয় না। আর যেই দিনে 29 দিনে হতে পারে, কিন্তু যেই দিন 29 দিন সেটাই সংক্রান্তি। একমাত্র এই সংক্রান্তির দিনে আমার পূজো হয়। পহেলা বৈশাখ মানে গণেশের পূজা হয়, এই একটা তারিখ ঠিক আছে। আর একটা চৈত্র মাসের দিনে চরক পূজা হয়, এটা ঠিক আছে। আর একটা আছে কি মৃত্যুবার্ষিকী, ঠিক আছে, লোকনাথ বাবা ব্রহ্মচারীর 19ই জ্যৈষ্ঠ। মাস যতই হোক এই 19ই জ্যৈষ্ঠে তার মৃত্যুবার্ষিকী পালন হয়। তাহলে দেখা যায় হিসেব করে আমারটাই ঠিক, কৃষ্ণের জন্ম অষ্টমীও ঠিক নাই। কোন মাসে ভাদ্র মাসে পড়ে, কোনো বার আবার শ্রাবণ মাসে পড়ে, কিভাবে এরকম পড়ে না। তাহলে ঠিক যদি থাকে আমারটাই আসল ঠিক। তোমার প্রশ্নের জবাব একটু দিলাম পরিচয়।
মতো ভুল আপনারা কেউ করবেন না। কেন করবেন না? আপনার মেয়েটা যার সঙ্গে বিয়ে দেবেন ওই ছেলেটার সম্বন্ধে ভালোভাবে পরিচয় নিতে হবে। ছেলেটার বয়স কত? যদি দেখেন আপনার মেয়ের চাইতে ওই ছেলেটার বয়স কম, তাহলে তার সঙ্গে মেয়ে বিয়ে দিয়েন না, আপনার মেয়েটা বিধবা হবে। যদি ছেলের বয়সটা কম হয়ে যায় তাহলে আপনার মেয়ে বিধবা হবেই হবে। আর যদি মেয়ের চাইতে শতগুণ দ্বিগুণ বড় হয় তাহলে তার সঙ্গে মেয়ে বিয়ে দিয়েন না, সে জামাইয়ের সংসার ঘর সংসার করতে পারবে না। আমি করেছিলাম এই ভুল, এই সূর্যদেবকে দেখে এর বয়সের আমি সীমানা করতে পারি নাই। আমার ছোট্ট মেয়ে সংঘা, এই সংঘাকে বিয়ে দিলাম, এই সংঘার চাইতে দ্বিগুণরে বেশি হচ্ছে আমার জামাইয়ের বয়সটা বেশি। আমার মেয়ে যখন বিয়ে দিলাম আমার মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, কত জ্বালা যন্ত্রণা আমার জামাই আমার মেয়েকে দে দেয়। শারীরিক যন্ত্রণা থেকে শুরু করে এমন কোন জ্বালা যন্ত্রণা যে সূর্যদেব অর্থাৎ আমার জামাই আমার মেয়েকে দেয় নাই, সেই জ্বালা সহ্য না করতে পেরে আমার মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসলেন আমার বাড়িতে। আচ্ছা, এটা বড় দুঃখের ব্যাপার না? আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়েটা জামাইয়ের সঙ্গে শান্তিমতো থাকবে, আর সেই মেয়ে যদি আপনাকেই পুষতে হয় এর চাইতে কষ্ট আর জগতে নাই। আমার মেয়ে আমার কাছে অভিযোগ করলেন, পিতা তোমার জামাইয়ের অত্যাচার আমি সহ্য করতে পারছি না, তাই আমি শ্বশুর বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, আর আমি ফিরে যাব না। আর যাবেই বা কেন? আমার জামাইয়ের চরিত্র সম্বন্ধে আমার জানা ছিল না। আমার জামাইয়ের একটা ছেলে আছে, এমন একটা ছেলে জন্ম দিয়েছে যার নাম হচ্ছে শনি। তাহলে আমার জামাই আর একটা বিয়ে করেছে, আর একটা বিয়ে করার পরে তার গর্ভে সন্তান দিয়েছে, সেই সন্তানটা হচ্ছে শনি মহারাজ। আগে ভক্তি করে নেই, যার দিকে শনির দৃষ্টি যায় তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। শুধু মানুষের নয়, দেবতা পর্যন্ত গণেশের দিকে একবার তাকিয়েছিলেন বলে গণেশের মুণ্ড ছেদন হয়ে গেল। ও জামাই, আমি তোমার কাছে জানতে চাই তুমি এমন ছেলে জন্ম দিলে কেন? এই জগৎবাসী তুমি ক্ষতি করছো, আমার ছেলেরা তো ক্ষতি করছে না কেন, আমার ছেলেরা সমাজের উপকার করছে, তাই তুমি এমন ছেলে জন্ম দিলে কেন? দেবে সমাধান এই ধর্ম সবার ঠাই, আসলে তোমার চরিত্র ঠিক নাই আমি দেখতে পাই। তুমি আর একটা বিয়ে করলে কেন? দিয়ে যাবে সমাধান। আর একটা ছেলে বলে যাই ভুলে, যার নাম ধর্ম হয়, এই ধর্মটা আমার মেয়ের গর্ভে জন্ম নিয়েছে। ধর্ম নামে যে ছেলে সেটা আমার মেয়ের গর্ভে জন্ম নিয়েছে, সংহার গর্ভে। এই ধর্মকে একদিন কুন্তী দেবী স্মরণ করেছিলেন বলে কুন্তী দেবীর গর্ভে একটা ধর্ম সন্তান দিয়েছিলেন, মানে আমার নাতি ছেলে। এবার যখন যমরাজকে স্মরণ করলেন, সূর্যদেবকে স্মরণ করলেন, কে? ওই কুন্তী। যখন স্মরণ করল তখন সূর্যদেব গিয়ে হাজির হল, যার ঔরসে নিজের সন্তান
সন্তান জন্ম দিয়েছে তার ঔরসে তার পিতা হয়ে কেমন করে আমার সন্তান দেয়। এমন চরিত্রবান জামাই পৃথিবীতে আর মনে হয় দুটো নাই, মানে আমি যে জামাই আজকে পেয়েছি। বাপ বেটা মিলে এক নারী রমণ করছে, এক নারীর গর্ভেই তারা সন্তান উৎপাদন করছে। তোমার কাছে ওগো জামাই রইল জিজ্ঞাসন, বাপের বেটার মতো জবাবে দিবে আসিয়া এখন। তোমার মাতা পিতা দেবে পরিচয়, তোমার কি বা বিশেষত্ব আছে এই জগতে আমি জানতে চাই। তুমি মানুষের উপকার করছো, আমার মনে হয় না। আজকে মাঠে গিয়েছিলাম, জমি ফেটে চোরচির হয়ে গেছে, এমন খরা দিয়েছে, সূর্য এমন তাপ দিয়েছে, মানে ফসল পর্যন্ত মরে গেছে। তাহলে তোমার দ্বারাই জগতে ভালো কর্ম হচ্ছে না। এ কয়েকটা কথা তোমার কাছে রইল জিজ্ঞাসা, ছেড়ে দিয়ে যাই আমার কাব্য আলোচনা। প্রথমবারে বেশি বলবো কি কারণ, আমার মতো ভাব আমি পরিসমাপন। প্রথম যাবারে যদি বলতে যাই বেশি, আমার উপরে জামাই হয়তো হইবে অখুশি। সেই কারণে প্রথমবারে বেশি দরকার নাই, অল্পে অল্পে বলে আমি আসর ছেড়ে যাই। আছেন যতই আমার মাতৃজাতি, সবার চরণে আমি এখন জানাইলাম প্রণতি। শক্তির শক্তি মাগো তোমাদের বটেই রয়, কিঞ্চিত দান করলে থাকে না আর ভয়। কিঞ্চিত দান যদি সবাই করেন মোরে, শত শত বাউল গাছ আমি গাইতে পারবো আসরে। আসরে আছেন যত মিয়া মোল্লা ভাই, এই বান্দা হয়ে তাদেরকে সালামও জানাই। সালাম পেয়ে কালাম করে করবেন একটু দোয়া, সেই দোয়াই হবে আমার এই বাউল গান গাওয়া। আমি এই পর্যন্ত করলাম ক্ষান্ত রাধাকান্ত শরী। একবার বিশ্বকর্মার নামে সবাই বলুন হরি হরি, জয় বাবা বিশ্বকর্মা। হরি বল হরি বল। আসর খুব শান্ত মন দিয়ে শুনলেন আমার শ্বশুর মহাশয় অভিনয়ে বিশ্বকর্মার বৃত্তান্ত। আমার যা জিজ্ঞাসা ছিল সুন্দর করে জবাব দিল, জবাবের অভাব রাখে নাই। তবে এবার শুনতে পাই আমি নাকি নীলজ্জ জামাই, আর জামাইকে নাকি কোনোদিন পেট ভরানো যায় না। করেছে বর্ণনা জম জামাই ভাগিনা, এই তিনটার একটাও নয় আপনা। মানে জামাইকে যত দেবেন জামাই নাকি পেট ভরে না, কিন্তু শ্বশুর আপনার কথাটা এখন একদম চলবে না, ওটা আগের দিনে চলতো। আগের দিনে টাকা পয়সা দিয়ে যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেওয়া হতো, আর বর্তমানে মেয়েদের কিনে নিতে হয়। এখন মেয়ের বাবার যদি 2 লাখ টাকা খরচ হয়, ছেলের বাবার 3 লাখ টাকা খরচ হয়। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, এখন শ্বশুরমশাইয়ের বাহাদুরি আর চলবে না। তবে আমি তো শাশুড়ির নামে কোনো দুর্নাম করি নাই, আমি হলাম জামাই। আমি বলেছিলাম শাশুড়ি মা করেছে হয়তো অন্যভাবে কামাই, আমি তো কোনো দুর্নাম করি নাই। এখন শ্বশুর এসে কয় জামাইয়ের চরিত্র ভালো নয়, শ্বশুর মহাশয় এইভাবে জামাইকে বলবেন না। এবার জিজ্ঞাসা করল কয় তোর ছেলে এত খারাপ কেন হলো, মানে সূর্যের ছেলে শনি মহারাজ তার নাকি দৃষ্টি খারাপ? না না না, শনি দৃষ্টি ভালো। শনি হচ্ছে কর্ম ফলদাতা, শনিকে সবাই ভয় করে।
একমাত্র শনি পূজা আর মনসা পূজা দুইটার চাঁদা নিতে কোনো অসুবিধা হয় না। শনি পূজার চাঁদা চাইলে মানুষ দিতে কেউ না করে না, আর মনসা পূজার সময় ইচ্ছা করেই মানুষে চাঁদা দেয়, ওই দুইটার মধ্যে আছে ভয়। আর তোমারে আহা, আজ পর্যন্ত কেউ দেখেছেন কোন শনি ঠাকুরের মূর্তি কেউ ভেঙেছে? ভয়ের ঠেলায় ওদিকে যাবেই না। আর বিশ্বকর্মা আহা, বিশ্বকর্মা পূজার পরে ওই মূর্তি নিয়ে বেগুন ক্ষেতের মধ্যে গাড়ে, ধান ক্ষেতের মধ্যে ফেলে দেয়, রাস্তার পাশে পড়ে রয়, মানে এর কোনো মর্যাদাই নাই। আর আমার ছেলে, আমার শনি সব সময় পূজা পায়, সম্মান পায়, মানুষে ভয় করে, অন্তত শনি ঠাকুরের ওখানে গেলে একটু প্রণাম করবেই। তাহলে বড়টাকে, আমার ছেলে হচ্ছে বড়। তারপর কয়, আমি বিয়ের পরে আমার বউ নাকি চলে যায় বাপের ঘরে, আমার ছেলের দৃষ্টি ভালো না, এই সমস্ত করেছে আলোচনা। ঠিক আছে, জবাব দেব, তবে শ্বশুরকে কি আর ছাড়ব? শ্বশুরের জন্য প্রশ্ন তৈরি হয়ে আছে, আগে প্রশ্নের জবাব দেই, তারপর আবার শ্বশুরকে ডেকে নেই একটা গানের সুরে। প্রেমিক হতে পারে কয়জনা, হয় না তুলনা, ও চোখের নেশায় প্রেম করে, চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা, প্রেমিক হতে পারে কয়জনা, হয় না তুলনা, প্রেমিক হতে পারে কয়জনা, প্রেমের সাধনা, প্রেমিক হতে, প্রেমিক হতে।
এরও যোগিনী ব্রাহ্মণের পুত্র চণ্ডীদাস বারো বছর বাইল বর্ষি করল প্রেমের ইতিহাস করল প্রেমের কর্মার মেয়ে হইল যখন বিয়া সূর্যের তেজ অসহ্য মানে সূর্যের তেজ সইতে পারে না খুব জ্বালা যন্ত্রণা হয় হতেই পারে আমার সঙ্গে সংজ্ঞা দেবী বিশ্বকর্মার মেয়ের নাম সংজ্ঞা সূর্যের সঙ্গে সংজ্ঞা দেবী হইল যখন বিয়া সূর্যের তেজ সইতে পারে না সংজ্ঞা স্বামীর বাড়িতে আসিয়া তবু কষ্ট করে কিছুদিনই ধরে স্বামীর বাড়ি রয় দেখতে দেখতে দুই তিন বছরে দুটি সন্তান হয় একটা সন্তানের নাম হলো ধর্মরাজ মানে ছেলে আর মেয়েটার নাম হলো যমুনা বর্ণনা করতে চাই আপনাদের ঠাই কালী পূজার দুই দিন পরে যে ভাই ফোঁটা একটা জিনিস পাই ভাই ফোঁটা কালী পূজার দুই দিন পরে ভাতৃ দ্বিতীয়া তারে কয় এটা যম আর যমুনা থেকে শুরু হয়
प्रथम जन्म निल जमराज माने धर्मराज तारपरे बोन जन्म निल जार नाम जमुना ताई जमेर आयु बृद्धि कामनाय दादार मंगल कामनाय ओई भाई फोटार हईल सूचना जमुना निजे दादार कपाले फोटा दिया मंगल कामना करे जमदुआरे दिलाम काटा भाईर कपाले दिलाम फोटा काटा जेनो नरे ना भाई जेनो मरे ना एजे शुरू हलो তাই এখন পর্যন্ত বিশ্বের যত বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ওই মন্ত্র উচ্চারণ করে কি জমদুয়ারে পড়ল কাটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম যমুনা দেয় জমকে ফোঁটা মানে যমুনা দেয় তার দাদাকে ফোঁটা আমি দিলাম আমার ভাইকে ফোঁটা এই যে জগতে প্রচলন হলো जम और जमुना भाई बोन संगार गर्भे जन्म निल माने सूर्य देवेर एकटा पुत्र एकटा मेये हलो एकटा पुत्र एकटा मेये जन्म जखन हय तारपरे शोनो शशुर आश्चर्य विषय देखते पाई मानुषेर जे छाया आमरा जखन हेटे जाई आमादेर किन्तु छाया आछे देवतादेर छाया नाई राक्षसेर छाया नाई भूतेर छाया नाई एटा परीक्षार कारण होच्छे रात्रिबेला जखन कोथाओ जाबेन जदि देखेन आपनार सामने कोनो मानुष ओई जे भूत प्रेत आछे ना তারা যদি মানুষের রূপ ধরে চলাফেরা করে এই কথাটা একটু মনে করে দেখবেন দেখবেন তার ছায়া আছে কি না যদি দেখেন যে মানুষটা হেঁটে যায় তার ছায়া নাই জানবেন এটা মানুষ না এটা কোনো ভূত পেতনির ছলনা মানুষের ছায়া হয় দেবতা ভূত পেতনি রাক্ষস এদের ছায়া হয় না তাই আমার স্ত্রী তার নাম সংগা সে কি করল সূর্যের তেজ সইতে পারে না বলে নিজের কায়া মানে নিজের অঙ্গ থেকে ছায়ার জন্ম দিল এই যে হলো ছায়া মানে সংগার কায়া তা থেকে জন্ম দিল ছায়া একবার দেখতে ঠিক ওই রকমই দেখতে সংগার মতন একে জন্ম দিয়ে সংগা বলছে বিবরণ ওরে ছায়া আমার কথা নিবি আমার মত হই আমার স্বামীর কাছে থাকবি আমার স্বামী যেন জানতে পারে না যে ওটা আমি না তুই থাকবি কিন্তু আমাকে যেন মনে করে আমি চলে গেলাম বাবার ঘরে তবে আমার একটা সন্তান জন আমার একটা ছেলে একটা মেয়ে জন্ম নিল এ দুইটা দিলাম তোরে মায়ের মত লালন পালন করবি দুই জনারে আমার সন্তানেরাও তোকে যেন চিনিতে না পারে আমার ছেলে মেয়ে যেন জানতে পারে না আমার ছেলে মেয়ে যেন জানতে পারে না তুই তাদের আসল মা না আমার স্বামীও যেন জানতে পারে না এই বলিয়া যায় চলিয়া সংগা বাপের ঘরে আরে দিকে ছায়া দেবী নাম কি বাবা আগে এক ভক্ত আবার আমার প্রসেনজিৎ বাবা দুইজনে দান পেলাম ঠাকুরের কাছে প্রার্থনা রাখি তাদের মনের সৎ কামনা সৎ বাসনা রেখো না তুমি বাকি পরম পুরুষ আমার কথা নিও ভক্তের মনস্কামনা পূর্ণ করে দিও হরি বল হরি বল
আমার ঘরে রলো আমি তো জানি না ওটা আমার আসল স্ত্রী না তার সঙ্গেই মেলামেশা আমি সংসার করি সূর্য ভাবে আমার ঘরে আছে আমার নারী ছেলে মেয়েরাও জানে না এটা তাদের আসল মান আমি তো জানি না এইভাবেতে কিছুদিন গত যখন হয় ওই ছায়া দেবীর গর্ভে একটা পুত্র সন্তান হয় তার নাম হলো শনি ওই ছায়ার গর্ভে জন্ম নিল শনি এটাই হচ্ছে তার জন্মের কাহিনী তবে শনি তো খারাপ না শনি খারাপ না প্রত্যেকটা মানুষের জীবনে যেন কোনো চক্র না আক্রমণ করে এই জন্য শনির মন্দির আছে রাস্তার মোড়ে মোড়ে রাস্তা গিয়ে যখন ঘোরে ওইখানে একটা শনির মন্দির পড়ে শনিকে দেখলেই মানুষ একটু ভয় করে যে আমার উপরে একজন আছে আর যদি তাকে করে ভয় মানুষটা নকল থেকে একটা আসল হয় মানে খাঁটি হয় এই যেমন তেমন ভাবে চলা যাবে না খাঁটি হয়ে চল এইটাই হচ্ছে আমার ছেলের বল এই জন্য মানুষে শনি পূজা করে শনি ঠাকুর যদি আশীর্বাদ করে অবশ্য তাকে কোনো গ্রহ কোনো রাহু ভূত কেউ আক্রমণ করতে পারে না এই জন্য আমার ছেলে হলো গ্রহ রাজা নবগ্রহ নয়টা গ্রহের মধ্যে আমার ছেলে হচ্ছে রাজা শনি গ্রহরাজ ও শ্বশুরমশাই যেইটা তুমি হতে পারো নাই সেই রাজা হয়েছে তোমার দাদু ভাই আমার ছেলের দুর্নাম করলে তোমাকে সারাসারি নাই তবে হ্যাঁ শনির দৃষ্টিতে গণেশের মুন্ড কাটা গিয়েছিল একটা প্রবাদ আছে তাই না এই জন্য গণেশের উপরে হাতির মাথা ওই শনি ঠাকুর করেছিল মানা আমি গণেশের দিকে তাকাবো না কিন্তু দেবী ভগবতী বারবার কয় না না তুমি না দেখলে কি হয় আমার পুত্র তাকে একটু দর্শন করো আশীর্বাদ করো শনি করে বর্ণনা আমার আছে একটা গোপন ঘটনা ওইটা তো অন্যে জানে না গোপন ঘটনাটা কি একদিন শনি ঠাকুর ধ্যানে বসেছিল ধ্যানে মানে পরম পুরুষের সাধনায় এমন সময় শনির যে স্ত্রী মানে শনির বউ তার নাম হচ্ছে অমা এই যে আমরা অমাবস্যা যারে কই এই যে অমা প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা এই অমা শনি ঠাকুরের স্ত্রীর নাম হচ্ছে অমা দেবী শনি ঠাকুর ধ্যানে বসে জপে নামের মালা আর এদিকে অমা দেবী ধরলো কামের জ্বালা দেখবেন এই যে নারী আমার মায়ের জাত নারী জাতি বলতেই নারীরা যত সাজগোজ করে যত সুন্দর করে সাজে এরা কিন্তু নিজের জন্য সাজে না নারীদের যতই সুন্দর চেহারা হয় এরা মনে মনে ভাবে আমার এই সুন্দর দেখে কেউ যদি ভালো কয় কেউ যদি কয় ও দিদি আহা তোকে আজকে না দারুণ লাগছে তাহলে অন্তরে অন্তরে খুব খুশি হয় আজকে আমার সাজাটা ঠিক হয়েছে আর যতক্ষণ কেউ না কয় যে তোকে দারুণ লাগছে এই কথা যতক্ষণ না শুনে ততক্ষণ ভাবে আমার সাজা হয় নাই আরো সাজি এবার শনির স্ত্রী
सुंदर करे सेजे गुजे शनिर काछे जा आमार स्वामी आमाय देखे कत कत कथा भालोबासार कथा बोलिबे आमाय किन्तु शनि से तो आछे ध्याने मत्त शनि तो जाने ना ए तत्त्व जे आमार घरणी आमार अमा सुंदर करे सेजेछे ये पीछन दिए डाक चाहिए देखो आमी की सुंदर सेजेसी देखो शनि ठाकुर ध्याने बसे आछे से तो जपे माला आरे धरे गेछे कामेर जाला कि गो तोमाके डाकी तो गो देखो आमी की सुंदर शाड़ी परेछि आमाके देखो शनि ठाकुर भाबछे आमार नाम एखोनो पूरण हय नाई माला जपाटा शेष हय नाई ए माला जपा शेष करी बहु सुंदरी के हेरी किन्तु एरार मने मानछे ना अभिशाप देवा शेष कि तुमि आमार दिके ताकाबे ना आमार दिके तुमि दृष्टि देबे ना आमार मने जागलो ताप आमि तोमाके दिलाम अभिशाप तुमि जार दिके दृष्टि देबे तार मुण्ड चले जाबे ओई जे नाजेन अभिशाप दिया दिल এবার শনি কয় অমা তুমি কি সর্বনাশ করলে আমি পরম পুরুষে ধ্যানে ছিলাম কয় তুমি পরম পুরুষে ধ্যানে ছিলা আমি যে সুন্দর করে সাজলাম এই যে একটা অভিশাপ ছিল যার দিকে দৃষ্টি করবে তার মুণ্ড চলে যাবে এবার গণেশ ঠাকুরের জন্ম হলো সকল দেবতারা যায় শনি বলে আমি যাব না আসল ঘটনা তার আছে অন্তরায় এই কথা তো কারো কাছে বলা যায় না নিজের বউ যে অভিশাপ দিল এটা কারো কাছে বলা ঠিক না এজন্য শনি যায় না অন্যান্য দেবতারা ছাড়ে না না চলো যাই যেতেই হবে যাই জোর করে নিয়ে গেল তবু শনি ওদিকে চায় না কিন্তু কারো মন মানে না অবশেষ যখন শনি গণেশের দিকে দৃষ্টি দিল গণেশের মুণ্ড চলে গেল কি হলো তখন নারায়ণ এসে বিধান দিল বিধান আছে যাও উত্তর দিকে যার মাথা পাবে ওইটা এনে লাগিয়ে দেবে উত্তর দিকে গিয়ে হাতি পেল ওই হাতির মাথা কেটে এনে গণেশের ধ্বজায় লাগিয়ে দিল তাই গণেশের নাম হলো গজানন গজ আনন আনন মানে মাথা বা মুখ এইজন্য গজ আনন তার নাম হলো গজানন হ্যাঁ তবে শনি দৃষ্টি খারাপ ছিল না এটা তার বউয়ের অভিশাপে এ দৃষ্টিটা এরকম হলো তবে শনি ঠাকুর দৃষ্টি দেয় না আশীর্বাদ দেয় শনি ঠাকুর আশীর্বাদ দেয় তার দৃষ্টি কেউ কামনা করে না তার আশীর্বাদ চায় একটা প্রশ্নের জবাব গেল এবার দুই নম্বরে যাই আবার বাপ বেটাতে এক নারীর গর্ভে সন্তান জন্মাই তবে শ্বশুর আসতে ওই যে বলেছিলাম শ্বশুর না অসুর আচ্ছা তুমি নিজেই বললে কয় দেবতাদের বাচ্চা পেটে হয় না দেবতাদের পেটে বাচ্চা হয় না দেবীদের বাচ্চা পেটে হয় না তাহলে তুমি এই কথা কিভাবে করলে আলোচনা তাহলে সূর্যদেব ধর্মরাজা ধর্মদেব তাহলে তাদের আবার কি করে বাচ্চা ওইভাবে হয় তোমার কথাই তো ঠিক না তুমি নিজে করে গেছো আলোচনা দেবতাদের মানুষের মতো বাচ্চা হয় না তাহলে সূর্যদেবের বাচ্চা আবার কি করে হয় যমরাজার বাচ্চা কি করে হয় এদের বাচ্চা হয় কিভাবে হয় মানুষের মতো না তোমার কাছে করতে চাই বর্ণনা আমরা যেমন খাই বাড়ি বানানোর আগে ভালো একটা ল্যাট্রিন বানাই কেউ যদি নতুন বাড়ি করে
দেখবেন একটু চিন্তা করে শিক্ষিত সমাজে নর কিবা নারী যখন আমরা বানাই বাড়ি বাড়ি বানানোর আগে আমরা ল্যাট্রিন তৈরি করি ওইটাই বেশি দরকার আচ্ছা প্রতি বাড়ি বাড়ি ঠাকুরের মন্দির আছে কারো বাড়িতে শিবের মন্দির কারো বাড়ি মনসা মন্দির কারো বাড়ি কালী মন্দির কারো বাড়ি কৃষ্ণ মন্দির কারো বাড়ি বিষ্ণু মন্দির এইখানে যতজন আছেন একজনে হাত তুলে বলতে পারবেন যে আমার বাড়িতে মন্দির তৈরি করেছি কালী ঠাকুরের নামে কালী ঠাকুর আছে মন্দিরে আচ্ছা কালী ঠাকুরের মন্দির মানে ঘর বানিয়ে দিয়েছেন তাহলে কালী ঠাকুরের নামে একটা পায়খানা বানিয়েছেন কি কারো বাড়িতে আছে তাহলে এটা বানান নাই কেন ठाकुर के प्रतिदिन पूजा देवा है ठाकुर जदि खाए ठाकुर जदि खाए जाबे ना पायखाना आसले ना आमादेर मतो ठाकुरेरा एइभावे खाए ना तारा करे पान तारा करे दृष्टि दान तारा करे पान मानुषे खाए एइजन्नो ठाकुर देवतारा जाए ना पायखाना एइजन्नो पायखाना बानानो दरकार नाई আর ঠাকুর দেবতা যারা মানুষের মতো জন্ম দেয় না তারা তোমার কাছে এবার ওই কথা জানাই কুন্তি কুন্তি দেবতা আশীর্বাদ পেল কুন্তি যখন বাপের বাড়ি শোন মন দিয়া ওরে কুন্তি যখন বাপের বাড়ি শোন মন দিয়া ওই দুর্বাসা ঋষি এলো সেবার লাগিয়া দুর্বাসা মুনি এসে বলছে মা কুন্তি আমার কথা নিবা কাল করেছি একাদশী আজকে পারো না আমাকে একটু সেবার ব্যবস্থা করে দিবা কুন্তি বলছে হে মুনি ঠাকুর আপনি আমায় আশীর্বাদ করেন আমি যেন আপনার সেবা দিতে পারি এবার মুনি ঠাকুর কয় গিয়েছিলাম কত জনার বাড়ি এবার চাই বাচ্চাই বাচ্চাটা কথা মান বাবা বসে থাক এগুলি উড়াবি না এখন এগুলি উড়াস না বাইরে গিয়ে উড়াবি বাচ্চা মানুষ না এরা তো মনে করে আসছি খেলার মাঠ এটা ঠিক না এরা একদিন বড় হবে জ্ঞানী গুণী হবে ওই বাচ্চার সময় ওরকম আমি ওরকম ছিলাম না বিভূতি এটা খুব শয়তান ছিল এটা বাদর বাদর ছিল আমি ওরকম ছিলাম না আমার বাবাই কয় নাই যে আমি খারাপ ছিলাম ওই মালদায় গিয়ে শুনতে পাই এর মতো বাদর একটাও নাই তবে ওই বাচ্চা তো অনেক ভালো তবে কুন্তি দেবী বাপের বাড়ি ছিল গো যখন দুর্বাসা মুনি এলো সেবার কারণ কুন্তি দেবী বলে তোমায় সেবা করাইব আবার দুর্বাসা বলে তোমায় নিয়ম জানাইব আমার সেবা দিতে গেলে নিয়ম আছে কি কোন মাটির চৌকাতে রান্না করা যাবে না তখনকার দিনে তো গ্যাস সিলিন্ডার এগুলো ছিল না মাটির চৌকায় রান্না করা যাবে না এই আপন দেহটা এই দেহটাকে চৌকা তৈরি করতে হবে দুই স্তনের অগ্রভাগ আর যে চিবুক এই তিনটাকে করে তিনটা খুঁটি এর উপরে তামার পাত্র বসাবে তাহাতে মিষ্টান্ন রন্ধন করে আমাকে সেবা দিবে যদি পারো মা তোমাকে আশীর্বাদ দেব যেটা জগতে কেউ পায় না কুন্তি দেবী মুনির চরণ ধরে প্রণাম করে বলছে মুনি ঠাকুর আপনি মহামুনি মহাগুণী আপনি এসেছেন আমার বাড়ি আমি যেন আপনার সেবা দিতে পারি আপনার কাছে আশীর্বাদ চাই যেন আমি সেবা দিতে পারি এবার কুন্তি দেবী কুম্ভক সাধন করে বুকের উপরে আগুন জ্বালাইল তাহার উপরে তামার পাত্রে মিষ্টান্ন রন্ধন করিল মিষ্টান্ন রন্ধন করে মুনিকে সেবা দিল মুনি ঠাকুর বলছে আমি বনে থাকি ঘুরে বেড়াই নদীর জল বনের ফল খাই কখনো মানুষের বাড়ি যাই আমার তো দেওয়ার মতো কিছুই নাই ও মা আমি তোকে একটা মন্ত্র দিয়ে যাই আকর্ষণীয় মন্ত্র এই মন্ত্র তুই যে কোনো দেবতার নামে স্মরণ করবি তাকে তুই দেখা পাবি জয় জয় মুনি ঠাকুর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল
मुनि ठाकुर बोलछे एक मंत्र शिक्षा दिए जाए तुई जेई देवता के डाकबी ताके तुई देखा पाबी तार कास थेके जे कोनो बर चेये निते पारबी। कुंती देवी मनेर आनंदे मुनि सेवा दिल मुनि ठाकुर सेवा करे बाड़ी चले गेल। कुंती देवी मने मने भाबितेछे ताई मंत्रटा परीक्षा करार जन्य नदीर पारे जाई। মন্ত্রটা পরীক্ষা করার জন্য ফাঁকা জায়গায় যাই যেখানে কোনো মানুষ টানুষ নাই। নদীর পারে গিয়ে ভাবে মন্ত্রটা কি করে পরীক্ষা করি, আমি যে কোনো দেবতার নাম ধরে ডাকব তাকেই পাব, আমি সূর্যদেবের নাম ধরে ডাকব। সূর্যদেবের নাম ধরিয়া করিল ডাকি ডাকা ডাকি, সূর্যদেব আর তখন থাকতে পারে নাকি। সূর্যদেবে এসে তখন কুন্তীরে দেখা দিল, বলো তুমি কি চাও? মুনি ঠাকুরের বাণী সত্য, মুনি ঠাকুরের বাক্য সত্য, মুনি ঠাকুরের বর সত্য, বলো কি চাও? এবার কুন্তী দেবী বলে ফেলছে, তাহলে সূর্য দেবতাকে যখন পেলাম তাহলে আমাকে একটা পুত্র বর দাও। সূর্যদেব বলছে, আমি তোমাকে পুত্র বর দিলাম, কিন্তু বর দিলাম সূর্যদেব তো চলে যাচ্ছে। এমন সময় কুন্তির মনে হলো, কি আমার তো বিয়েই হয়নি, আমি যে বর নিলাম। আচ্ছা বাবা শোনো, তোমাকে বলছি কথাটা বলবা না, তোমার হাজার প্রশ্ন আছে, আমি যখন আসর থেকে নামবো তারপরে একটা একটা করে জিজ্ঞেস করবা, যতক্ষণ আসরে আছি এতক্ষণ কিছুই বলবা না, তাহলে ভক্তদের অসুবিধা হয়। তোমার যদি কিছু জানার থাকে অবশ্যই জানা থাকলে বলবো, বাইরে গিয়ে বলবো, এখন বলবা না। এখন দুইজনে গান গাই, বিভূতি আর আমি, ও জিজ্ঞেস করবে, ওকে জবাব দেবো, তোমরা শুনবা। কোনো ভক্তের কোনো জানার থাকতেই পারে, সেটা ব্যক্তিগত জিজ্ঞেস করবা বাবা, অসুবিধা হবে না। হ্যাঁ থাক চুপ করো। তাই কুন্তী বলছে, কি আমার তো বিয়া হয় নাই, আমি যে পুত্র বর চাইলাম। হে সূর্যদেব আমার তো কলঙ্ক হবে। সূর্যদেব বলছেন, না তোমার কলঙ্ক হবে না, আমি আশীর্বাদ করি তোমার প্রতি, পঞ্চসতীর এক সতী তুমি হবে, তোমার নামে জগতের নরনারী সবাই করবে ভক্তি। তাই কুন্তীর গর্ভে একটা সন্তান জন্ম নিল, তার নাম হলো কর্ণ। সেই কুন্তী দেবী কিছুদিন পরে হইল যখন বিয়া, কুন্তী দেবী স্বামীর নাম পাণ্ডু মহারাজ গেল হইয়া, কুন্তীকে বিয়ে করে পাণ্ডু মহারাজ আনন্দ মনে, আবার কুন্তী মাতৃ দুটি স্ত্রী লইয়া ভ্রমণ করে বনে বনে। এবার হঠাৎ করে এই পাণ্ডু মহারাজ বনে গিয়ে দেখল একটা হরিণ আর একটা হরিণী শৃঙ্গার অবস্থায়, শিকার করা রাজা। সে ভাবছে, আরে এক বাণে যদি দুইটাকে মারতে পারি এই সুযোগ কি আর সারি। হরিণ আর হরিণী আছে শৃঙ্গার অবস্থায়, একটা বাণ মারলে তো দুইটা মরবে, দুইটা পাবো। পাণ্ডু মহারাজ করে নাই দেরি, বান মেরে দিল তাড়াতাড়ি, ওই বানা ঘাতে পুরুষ হরিণটা গেল মরি। মরণের সময় বলছে রাজা, মহারাজ হরিণ শিকার করা রাজাদের কাজ এটা ঠিক, কিন্তু কোন সময় তুই আমাকে মারলি? আমি মহানন্দে ছিলাম, আমি মহাসুখে ছিলাম, শৃঙ্গার অবস্থায় তুই আমাকে মারলি, আমি অভিশাপ দিলাম, এই কারণ স্বামী স্ত্রীতে শৃঙ্গার করলি তোর হইবে মরণ। পাণ্ডু মহারাজ ঠেকল দায়, দুটি স্ত্রী আছে কিন্তু কারোর সঙ্গে মিলন হওয়া যাবে না, হলেই হবে মরণ। এবার বিষণ্ন মনে পাণ্ডু বন থেকে ফিরে এলো বাড়ি, আবার দৌড়ে গিয়ে জিজ্ঞাস করে কুন্তী ঘরের নারী, ওগো স্বামী
তোমার মনটা কেন আজকে এরকম খারাপ দেখছি আমি, তোমার কি হয়েছে? পাণ্ডু মহারাজ বলছে, কুন্তি তোমাকে বিয়ে করেছি, সুখের সংসার সাজাবো, সন্তানাদি জন্ম লবে, তারা আমাদের ভবন ভরবে, তারা একদিন বংশ রক্ষা করবে, কিন্তু আমার হতভাগা কপাল, আমি অভিশাপ পেয়েছি। তোমার সঙ্গে মিলন হলে তখনই হইবে আমার মরণ, আমি আর সন্তানের বাবা হতে পারবো না, তুমিও সন্তানের মা হতে পারবে না। বলো কুন্তি আমি এখন কি করি? কুন্তি দেবী বলছে, স্বামী আমার বিয়ের আগে দুর্বাসা মুনির আশীর্বাদ পেয়েছিলাম আমি, যে কোনো দেবতাকে ডাকলে পরে সন্তানের মা হতে পারবো দেবতার বরে। এই কথা শুনে পাণ্ডু মহারাজ সন্তুষ্ট হলো, আমি স্বামী হয়ে তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার কথা ধরো, তুমি সকল দেবতার শ্রেষ্ঠ যিনি, যিনি ধর্মরাজ, তুমি তাকে স্মরণ করো যেন ধর্মে পরিপূর্ণ হয়। কুন্তী দেবী তাই ধর্মরাজকে স্মরণ করল ধর্মের বরে। আমি দেখেছি আপনাদের এই উত্তর দিনাজপুর, এটা উত্তর দিনাজপুর তাই না? এই উত্তর দিনাজপুর জেলা গোয়ালপুকুর থানা ফুলবাড়ি শ্মশান, সেখানে বিরাট বাউলের মেলা হয় পাঁচ দিন ধরে, পাঁচ দিন পাঁচ রাত, সেইখানে আসরে গান গাই, গান গাওয়া দূরের কথা, খালি ওই টাকা পয়সা নিতে নিতে সময় শেষ আর মানত। কত মা কত বাবা কত বৌমা কত শাশুড়ি কত দিদা সবাই এসে ওই মায়ের কাছে ঘোরাঘুরি যায়, কেউ পুত্র চায়, কেউ নাতি চায়, এইভাবে মায়ের চরণে ঘোরাঘুরি যায়, আর প্রতি বছর হাজার হাজার মানুষ এসে ওই মানত দিয়ে যায় যে কালী মায়ের এখানে মানত করে আমি নাতি পেয়েছি, কালী মায়ের এখানে মানত করে পুত্র সন্তান পেয়েছি, কেউ বলছে কালী মায়ের এখানে মানত করে আমি ভাগিনা পেয়েছি, কেউ বলছে আমি কালী মায়ের এখানে মানত করে আমি ভাইস্তা পেয়েছি, কত মানত। তাহলে ওটা কি করে পায়? ওইটা কালী মায়ের বর। তাহলে শ্বশুর আমার কথা নিও, ওইদিকে একটু দৃষ্টি দিও, কুন্তী দেবী যিনি ধর্মরাজার বরে যুধিষ্ঠিরকে জন্মাইলেন তিনি, তাহলে দেবতাদের বরে যদি সন্তান জন্মাইতে পারে, জবাব দিলাম তোমারে, তাতে বাপ বেটা দুইজনে বর দিল, দোষ কি? আচ্ছা আমি যখন গান গাই, বাবা আমাকে একশো টাকা দিয়ে আশীর্বাদ করলো, আচ্ছা ছেলে কি একশো টাকা দিতে পারবে না, তাতে কোনো দোষ আছে? নাতি যদি এই হিসাবে একশো টাকা দেয়, তাদের বর কি নেওয়া যাবে না, আশীর্বাদ নেওয়া যাবে না? তাহলে আমার শ্বশুর যা বলছে ওনার কথাটা একদম ঠিক না। আশীর্বাদ সবার কাছ থেকে নেওয়া যায়, তাহলে কুন্তিও ধর্মের কাছ থেকে আশীর্বাদ নিয়েছিল, সূর্যের কাছ থেকে আশীর্বাদ নিয়েছিল, তোমার প্রশ্নের জবাব কেন? এইবার আমি তোমার কাছে জানতে চাই, আমি শুনলাম বিশ্বকর্মা হচ্ছে বড় মিস্ত্রি ইঞ্জিনিয়ার, বাপরে বাপ, এই যে সিকা মানে ইঁদুর, এটা কে বানালো? এটা নাকি বানাইলো বিশ্বকর্মা, মানে উনি কাঠের মিস্ত্রি, তো কাঠ মানে বাটাল হাতুড়ি এগুলি নিয়ে বড় একটা কাঠ নিয়ে ভাবতেছে আমি এমন সুন্দর করে একটা বানাবো, তারপর এটা প্রাণ প্রতিষ্ঠা করব, বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা জীব তৈরি করব, আমার মানুষ পুত্র তৈরি করব। বিশ্বকর্মা যে আমার মানুষ পুত্র তৈরি করব, এবার হাতুড়ি বাতাল নিয়ে কাঠ কাটতে 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 সাইজ করতে করতে নকশা করতে করতে কাঠটাই শেষ, নকশা করতে করতে আর কাঠ নাই, অল্প একটু কাঠ রইল বাকি। বিশ্বকর্মা কয় কাঠটা শেষ হয়ে গেছে দেখি, তখন আশীর্বাদ করলো তুই জ্যান্ত হয়ে যা, ওইটা থেকে হইল ইঁদুর। এই জন্য বলে বিশ্বকর্মার এক ছেলের নাম হচ্ছে ইঁদুর। তাহলে তুমি কত বড় মেস্তুরি, হ্যাঁ
নাই মেস্তুরি আচ্ছা বলেন আপনারা মেস্তুরি কাজ করবেন ভালো ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার কাজ করে যদি ঘুষ খায় তাকে কি সঠিক ইঞ্জিনিয়ার বলা যায় হ্যাঁ ধর্মের বিচারে তুমি একটা বাড়ি কন্ট্রাক্ট নিয়েছো এত লক্ষ টাকা লাগবে আমি বাড়িটা বানিয়ে দেব কারো কাছে ঘুষ খেয়ে যদি তুমি তিনটা ইট কম দাও এটা তোমার পাপ হবে না তাহলে এরকম ঘুষ খেয়েছিল রাজা চন্দ্র সদাগর সে বলেছিল আমার লক্ষিন্দরকে নাকি দংশন করবে কালনাগ তাই বানাবো আমি লোহার বাসর ঘর হে বিশ্বকর্মা আমার কথা নিবা লোহার বাসর ঘর বানাই দিবা আচ্ছা সেই ঘরে থাকবে কে লক্ষিন্দর আর বেহুলা এবার মনসার কাছ থেকে ঘুষ নিয়া সুন্দর করে ঘর বানাইয়া ছোট্ট করে একটা ছিদ্র রেখে দিল আবার ডাক দিয়ে বলছে মনসা আমার বাহন কালনাক কোন দিক দিয়ে ঢুকবে চিহ্ন তো নাই বিশ্বকর্মা কয় ছোট্ট একটা ছিদ্র রেখেছি সেইখানে আছে একটা সিঁদুরের ফোঁটা ওইখান দিয়ে ঢুকবে তোমার ওই কালনাক বেটা রাত্রিবেলা ওই কালনাক ওই ছিদ্র দিয়ে ঢুকলো বাসর ঘরের লক্ষিন্দরকে দংশন করলো তোমার ঘুষ খাওয়ার জন্যই তো বেহুলার স্বামী মরেছিল হ্যাঁ আর এখন ফটর ফটর গল্প করো হ্যাঁ ব্যাপার কি ঘুমায়ো না আর বেহুলা জায়গা দেখো রে কাল রাইতে কাল নাগিনি দংশাই লক্ষিন্দরে রে ঘুমায়ো না আর বেহুলা জায়গা দেখো রে শ্বশুর মশাইয়ের কাছ থেকে কামারিয়া লৌহ দিয়া ঘর বানাইলো ও সে ঘর বানাইলো মনসার ভয়েতে ছোট ছেলা রইলো আরে তার ছেলা প্রতিশোধ আর
অপহরা ওসে চাঁদের অপহরা একই সাথে মিটিল মা মনসার এবার ঘুষ খাইয়া অন্যায় কর্ম কেন বা করিলে এই কথাটির জবাব তুমি দিবে সভাস্থলে একটা প্রশ্ন গেল হইয়া দুই নাম্বারে যাই তোমার বাবা কেন অভিশাপ দিয়েছিল জানিবারে চাই তোমার বাবা অর্থাৎ ব্রহ্মা তোমাকে অভিশাপ দিয়েছিল স্বর্গ রাজ্য থেকে তুই মরতে যাবি বিশ্বকর্মা তুই অপরাধের ফলে এই স্বর্গ রাজ্যে হবে না ঠাই তুই মরতে যাবি মরতে গিয়ে ১২ বছর ভোগ করবি তারপর আবার স্বর্গে ফিরে আসবি বলো কেন তোমার বাবা অভিশাপ দিল কেন তুমি মত্ত ধামে এলে মরতে এসে তুমি নাকি একজন বাইজিকে বিয়ে করেছিলে বাইজি নর্তকী কি বা নাম ওই নর্তকী আর কেন বিয়ে করেছিলে কেন তুমি বাবার কাছে অভিশপ্ত হলে দুইটা প্রশ্ন তোমার কাছে রইল জিজ্ঞাসন শুনবে ভক্তগণ আরো শুনবে রাধামোহন তোমার বাবা তোমাকে স্বর্গ থেকে বিতাড়িত করলো কেন জবাবটা দেন আর মনসার কাছে ঘুষ খাইয়া ভালো কাজ করে তুমি গেল ওই যে বদনাম রটাইয়া এই তোমাকে দেখে মানুষ এখন ঘুষ খায় এর জন্য আমার শ্বশুর মশাই হচ্ছে সমস্ত দায় দুইটাই জিজ্ঞাসা রইল একটু সুন্দর করে বইল এ পর্যন্ত করলাম শেষ আমার শ্বশুর যেহেতু করেছে প্রবেশ হ্যাঁ দাঁড়াও আগুন দেবতাকে বলছে তুমি আমার মেয়েকে বিয়ে করো তুমি হচ্ছে সবচাইতে শক্তিশালী এখন আগুন দেবতা বলে না আমি সবচাইতে শক্তিশালী না বলে তাহলে কে বলে আমার চাইতে শক্তিশালী আছে বলে কে বলে যে হচ্ছে জল দেবতা আমি যখন আমার আগুন যখন জলে তখন ওই জল দেবতা যখন জল নিয়ে আসে জল যখন আমার উপরে ঢালে আমার কোনো অস্তিত্ব থাকে না তা আমার চাইতে হচ্ছে বড় তা তোমার মেয়েটা ওকেই দান করো জল দেবতার কাছে যা বলছে তুমি আমার মেয়েকে বিয়ে করো তুমি সবচাইতে বড় বলে আমি কি করে বড় বলে যে অগ্নিদেব বলল বলে না আমিও তো বড় না আমার চাইতে বড় একজন আছে বলে তোমার চাইতে আবার বড় কে কেন পবন হাওয়া হাওয়া যখন প্রবল বেগে আসে তখন আমার এই জলকেও শুকিয়ে নিয়ে চলে যায় সমুদ্র থেকে জল নিয়ে যায় না বাবা ওই হাওয়া হচ্ছে বড় তুমি ওর সঙ্গে তোমার মেয়ে বিয়ে দাও এখন হাওয়ার কাছে গেছে যে তুমি আমার মেয়েকে বিয়ে করো তুমি সবচাইতে বড় বলে কে বলল বলে জল দেবতা বলল বলে না আমিও বড় না আমার চাইতে বড় আছে বলে তোমার চাইতে বড় কে বলে এই যে পাহাড় আমি যখন প্রবল বেগে যাই এই পাহাড় অতিক্রম আমার করার ক্ষমতা নাই পাহাড়ের গায়ে ধাক্কা লেগে আবার ফিরে আসতে হয় তাই আমার চাইতে শক্তিশালী হচ্ছে পাহাড় পাহাড় আমি নড়াইতে পারি না পাহাড়ের কাছে চলে গেছে পাহাড়কে গিয়ে বলছে তুমি আমার মেয়েকে বিয়ে করো তুমি এই জগতের সবচেয়ে শক্তিশালী বলছে কে বললো বলে পবনদেব বলল বলে না আমিও শক্তিশালী না আমার চাইতে শক্তিশালী আছে বলে কে তোমার চাইতে আবার শক্তিশালী কে বলে আমার চাইতে শক্তিশালী আছে ওই যে ইঁদুর আমার পাহাড়ের গুহা কাইটে কাইটে সব ঝুরা ঝুরা বানাই মানে আমার চাইতে শক্তিশালী হচ্ছে ইঁদুর এখন স্বামী স্ত্রী চিন্তা করে চল এবার বাড়ি যাই আমাদের মেয়ে আমাদের জাতের সঙ্গেই বিয়ে দেই আমরাই যদি সবচেয়ে শক্তিশালী হই
আর অন্য জায়গায় খোঁজার দরকার নাই। বাড়ি চলে গেল, নিজের মেয়ে নিজের জাতের সঙ্গে বিয়ে দিল। খুলে বলি, জামাই তোমায়ের তোমার ঠাই আমি ইঁদুর তৈরি করেছিলাম, কিন্তু ইঁদুরের একটা বৈশিষ্ট্য আছে। ইঁদুরের বাহন, ইঁদুর বাহন কেন? এ দিয়ে জগৎবাসীকে কি শিক্ষা দিয়ে গেল? না, জগৎবাসীকে শিক্ষা এটাই দিয়ে গেল, ইঁদুরের তীক্ষ্ণ বুদ্ধি কি না, ইঁদুরের মধ্যে আছে তীক্ষ্ণ বুদ্ধি, সঞ্চয়িতা, সঞ্চয় করে, এই ছয় মাস ধরে সঞ্চয় করে আর ছয় মাস ধরে বসে বসে খাবে। তাই জীবকে শিক্ষা দিলেন, হে জীব, তোমরা ইঁদুরের মতো বুদ্ধি অর্জন করো, সূক্ষ্ম বুদ্ধি, আর সঞ্চয় করতে শিখো। তাহলে ইঁদুর আমি সৃষ্টি করেছি এটা জগৎবাসীকে শিক্ষার জন্য। ইঁদুরের চাইতে শক্তিশালী, ইঁদুরের চাইতে বুদ্ধিমান, জ্ঞানী এবং কৌশলী জীব আর জগতে নাই। ও জামাই, তুমি আসল জায়গায় হাত দাও নাই, একটা কথা সুন্দর বলেছে, আমি নাকি বানর। আচ্ছা, এমন কোন বেহুদ্দা জামাই আছে শ্বশুররে বানর কয়? তবে খারাপ কয় নাই, খারাপ কয় নাই, ঠিকই কয়েছে। আমার জামাই খুবই বুদ্ধিমান, শ্বশুরকে বানর বলেছে, কিন্তু আমার জামাই, জামাইয়ের ওই জ্ঞানটা নাই। বানর শব্দের অর্থটা কি? ও বাবা, বানর শব্দের অর্থ কি? বা মানে ভালো, বা এই জিনিসটা খুব ভালো, বা নর মানে, নর শব্দ হচ্ছে মানুষ, অর্থাৎ ভালো মানুষ। আমার জামাই আমাকে সম্মান দিয়ে গেছে, আপনারা বুঝতে পারেন নাই, আমাকে বলে গেছে ভালো মানুষ। আমি ভালো শ্বশুর, তাই বলে গেছে বানর। এখানে আপনারা সবাই বানর, বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, সবাই বানর, মানে আপনারা সবাই ভালো মানুষ। যাই হোক, একটা গানের মধ্যে যাই, তারপরে ওই যে বলেছি আজকে জামাইয়ের শ্রাদ্ধ না করে কিন্তু আমার সারাসারি নাই, আপনাদের নিমন্ত্রণ থাকলো, শ্রাদ্ধের পরে আবার খাওয়া দাওয়া আছে তো। হ্যাঁ, গান একটা শোনাই আগে। এসো দয়াল আমায় পারে করো ভবের ঘাটে, ভবের ঘাট কোথায়? কত ঘাট না আমরা নাম শুনতে পাই, বিজলি ঘাট, অমুক ঘাট, তমুক ঘাট, গঙ্গার ঘাট, সমুদ্রের ঘাট, সারা জগৎ ভরে ঘুরবেন, ঘাটের অভাব নাই। তাহলে কোন ভবের ঘাট পার হতে চাচ্ছেন লালন ফকির? না, ভবের ঘাট হচ্ছে সেটাই যে ঘাট দিয়ে এসেছি, যে মাতৃজনি দিয়ে, যে ঘাট দিয়ে আমরা এসেছি, ওইটা হচ্ছে ভবের ঘাট। তাই পদকার বললেন, ওই ভব নদীর তুফানে দেখে, ভব নদীর তুফানে দেখে আমার ভয়ে প্রাণীকে দে উঠে, আমার আমার ভয়ে প্রাণীকে পেয়ে উঠে, এসে পারে করো ভবের ঘাটে, এসো দয়াল আমার পারে করো ভবের ঘাটে, ওই না ভব নদীর তুফান দেখে, ভব নদীর তুফান দেখে ভয়ে আমার।
ভালো ভাবে ঘাটে ঈশ্বর মনোবাসনা পূর্ণ করুন, তাই পদকার বলেছেন পাপ পুণ্যে যতই করি ভরসাকে বল তোমারি
জেনেছি খবর অতীত পাব নামটি যেত পুরাণে শুনেছি ওরে তুই যদি হইতি আমার রে আমি হইতাম তোর আমার কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে তুই যদি আমার হইতি রে সেই রূপসী অপ্সরা শাস্ত্রে পাওয়া গেল তাহার রূপ দেখিয়া বিশ্বকর্মা কামনায় মত্ত হয়ে গেল ব্রহ্মা এই দৃশ্য দেখে বিশ্বকর্মা যখন পাগল হয়ে গেলেন ওই অপ্সরা রূপ দেখে কামনার আগুন তার ভিতরে জ্বলছে এই দৃশ্য দেখে ব্রহ্মা মনে পেয়ে তাপ অমনি বিশ্বকর্মাকে দিলেন পিতামহ ব্রহ্মা অভিশাপ তুই আমার সন্তান হয়ে এখনো কর্ম করলি যা তোকে মর্ত্যধামে যেতে হবে মর্ত্যধামে গিয়ে 12 বছর অতিবাহিত করতে হবে আবার পুনরায় স্বর্গধামে আসতে পারবি এই কারণে বিশ্বকর্মা মর্ত্যধামে এলো
बाड़ी बाड़ी आमार मंदिर नाई बोले किन्तु प्रति बाड़ी बाड़ी आमार पूजो आछे आमार सम्मान आछे के मोटरसाइकेल चालाछे ওখানেও আমার পূজো কেউ কাঠমিস্ত্রি কাজ করছে ওখানেও আমার পূজো কেউ সাইকেলের দোকান করছে ওখানেও আমার পূজো এই যে মাইকের ব্যবসা করছে এখানেও আমার পূজো মানে সমস্ত জায়গায় আমার পূজো হয় এই পূজোর অর্থ হচ্ছে কর্মকে সম্মান জানানো কর্মের পূজো হচ্ছে ও জামাই তুমি তো এই তত্ত্ব বুঝতে পারো না আচ্ছা কোন ঘরে ঘরে আমার জামাইয়ের পূজা হয় সূর্যের পূজা হয় কি বাবা ঘরে ঘরে সূর্যের পূজা হয় না তবে আমার পূজা জগতে বৃদ্ধি হয়েই চলেছে আর যতদিন যাবে মানুষ জ্ঞানী হবে তখন এই কর্মকে সম্মান দেবে কর্মকে পূজা দিচ্ছে এটা এটা মাটির পুতুল বটে এখানকার আসল তত্ত্বটা হচ্ছে কর্মকে পূজো করা এই কর্মকে শ্রেষ্ঠত্ব দিয়েছে কতকে পূজো করার পরে বেগুন খেতে ফেলে দেয় পুকুরের জলে ভাসিয়ে দেয় এই তত্ত্ব কিন্তু আমার জামাইয়ের জানা নাই জন্মিলে মরিতে হবে এই কথাই সত্য কারণ ওটা নির্মাণ করা হয়েছে ওর একদিন বিসর্জন হবে আমরাও জন্ম নিয়েছি একদিন আমারও বিসর্জন হয়ে যাবে হবে না বাবা আমি চিরদিন জগতে থাকব না এটাই দীপকে শিক্ষা দিলেন হে দীপ জগতে এসেছো কিন্তু তোমারও একদিন বিসর্জন এটা হচ্ছে বিসর্জন তাহলে আমারও বিসর্জন হবে এই তো তোমার কথার জবাব কথাই কথাই কিছু কাল হইয়া আরো কিছু থাকলে পরে যাব গো বলিয়া আমার মতো ভালো কর্ম জগতে কেউ করে না স্বর্গধাম আমি তৈরি করেছি হস্তিনাপুর আমি তৈরি করেছি সোনার লঙ্কা যেখানে রাবণ থাকে ওটা আমার তৈরি কৃষ্ণ যেখানে রাজত্ব করতেন তারকা সেই তারকা নগরী আমার তৈরি করা ইন্দ্রপ্রস্থ আমার দ্বারা তৈরি করা আমার দ্বারা ভক্ত সুধামা নগরী তৈরি করা যত বড় বড় ঐতিহ্যবাহী মন্দির রয়েছে সমস্ত আমার দ্বারাই করা এবং কলির যুগে পর্যন্ত জগন্নাথ মূর্তি আমি তৈরি করেছি কথা মিথ্যা নয় কপাল ভালো জামার মতো শ্বশুর ও পেয়েছে আর কি তারপরে আমার জামাইয়ের চাইতে আমার শক্তি কত বড় দেখেন আমার জামাইকে আমি পুনেতে বসাইয়া মিস্ত্রি তার আমি কিন্তু আসলে কাঠমিস্ত্রি আমি কাঠমিস্ত্রি কাজ করি আমি কিন্তু সুতা কুনের মধ্যে বসিয়ে তখন এখানে কুন দিচ্ছি মানে খরচ করা হচ্ছে এই সূর্যের শক্তি সূর্যের তাপকে আমি কমিয়ে দিলাম যখনই সূর্যের তাপ আমি কমিয়ে দিলাম সেই যে সোনার মতো অংশ পড়েছিল তা দিয়ে নারায়ণের হাতের সুদর্শন চক্র আমি তৈরি করেছি শিবের হাতের ত্রিশূল
ঘোড়াটা আমার হাতের তৈরি এমনি ভাবে আমার দেখো খ্যাতির অভাবে নাই মুখোমুখি এখন দাঁড়াইব তার আগে ছোট্ট একটা গান আমি শোনাই চিন্তার কারণে ওটা মুখ তরজায় হবে আমি ওটা পরীক্ষা করলাম আপনারা সত্যিকারের গান শুনছেন কিনা সত্যিকারে ভক্ত যদি থাকে গান শোনার এখানেই আছে ওই আমি কি সুখে জি বনে কাটাবো কি সুখে জি বনে কাটাবো যাব আমি কোনে খানে পিরিতি যান না তেরি ফল ধরল না মোর বাগানে ওই না পিরিতি যান না তেরি ফল ধরল না মোর বাগানে কোন বাগানে গো এই দেহ বাগানে যে পিরিত করলে জান্নাত পাওয়া যায় যে পিরিত করলে স্বর্গ পাওয়া যায় সেই পিরিতের ফল আমার এই দেহ বাগানে ফোটে নাই ধরে নাই তাই বললেন ওই আমি কি সুখে জি বনে কাটাবো যাব আমি কোন খানে পিরিতি যান না তেরি ফল ধরল না মোর বাগানে পিরিতি যান না তেরি ফল ধরল না মোর বাগানে
জামাই সূর্যদেব এসো এখন দুইজনা মুখোমুখি দাঁড়াই মুখোমুখি দাঁড়াইয়া করব একটু লড়াই অহংকার হয়েছিল মনুষ্যার মতো দেবীকে দেখো অপেক্ষা করেছিল বলেছিল তুই আমাকে বাহাত দিয়ে দিলে পুজো না চাঁদ সদাগর তা করেননি সেই অহংকারকে চূর্ণ করার জন্য বিশ্বকর্মার কাছে গেলেন মনসা দেবী তাই সেই কারণে একটি ছিদ্র রেখে গেল ভাই আস্তে ওরে সঙ্গপনে মনে মনে
জামাই শ্বশুরের হবে মিলন সঙ্গপনে মনে মনে তোমার আমার হবে মিলন মনসা কি করবে করবে তুমি সেইখানে ঘর বানাইয়া সাত সদাগরের কাছে হারামি করলে কিনা মনসা সাদের সঙ্গে লড়াই সেটা মনসা কি করবে করুক তুমি কেন ঘর বানাইয়া চিত্র রেখে দিলে এই তত্ত্ব তুমি বুঝতে পারো নাই আচ্ছা নিশ্চিত্র ঘর যদি একটা বানানো হয় আচ্ছা সেই ঘরের মধ্যে যদি একটা লোককে ঢুকিয়ে দিয়ে নিশ্চিত্র করে দেওয়া হয় যার মধ্যে হাওয়া প্রবেশ করবে না ও তো এমনি মরে যাবে তাই নাকি বাজবে আচ্ছা তোমার তাহলে আমি কিছু আছে আমি ওকে বাঁচানোর দেখো আমি লক্ষ্মীন্দরকে বাঁচানোর তরে ওই ছিদ্র রাখলাম হাওয়া প্রবেশ করার তরে সেখানে মনুষ্য ঢুকবে আমি জানবো কেমন করে সেই কথা নাই বললাম এখন বিশ্বকর্মা ঘর বানাইয়া হাতুরি বাটাল ঝোলার মধ্যে নিয়া বিশ্বকর্মা বাড়িতে যায় মনসা গিয়া তখন সামনে দাঁড়ায় কি করেছিস যে চার ছদা করে ঘর বানিয়েছি কত টাকা কোন টাকা অনেক টাকা এবার শোন তুই যাবি বাড়ি এখনই তোকে আমি মারতে পারি মনসা কয় এখনই তোকে মারতে পারি এবার বিশ্বকর্মা পাইল ভয় কয় না 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 মেরো না কয় তাহলে আমার কথা ধর ওই ভালো ঘরের মধ্যে গিয়ে একটা ছিদ্র কর যদি ছিদ্র করিস তুই পুরস্কার পাবি আর না করলে মরবি কিন্তু মানুষে যারা জ্ঞানী তারা বলে সত্যের জন্য জীবন দিতে পারি মিথ্যার জন্য নয় আচ্ছা তুমি যে বললে যে একটু ছিদ্র রাখলাম যেন হাওয়া ঢোকে বর্তমানে সেটা দিব তুলনা আবার যেই গাড়ির মধ্যে এসি আছে ওইটা জানালা বন্ধ করে কিনা হ্যাঁ যেটার মধ্যে এসি ফিট করা আছে ওইটা কি জানালা খোলা রাখে তখনকার দিনে এসির কোনো ব্যবস্থা ছিল না ঘর আর গাড়ি এক না 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 এসি আগে ছিল না আগেও ছিল এ বি সি ডি তাহলে এ আর সি এগুলো আগে ছিল না কোন কথা কোন জায়গায় মিলায় কথা
এবার আমার যাহা শুনেছি তুমি তো সূর্য পৃথিবীর চাইতে ১৩ গুণ বড়, যারা পড়াশোনা করেছে তারা জানে ১৩ গুণ বড়, পৃথিবীর চাইতেও ১৩ গুণ বড়। তাহলে এই পৃথিবীর মধ্যে ছোট্ট একটা পাহাড় ছিল যেটা গন্ধবাদক পর্বত। হ্যাঁ, গন্ধবাদন পর্বত। হদমান যখন গন্ধমাধব পর্বতে গেল, তোমার শক্তি কোথায় গেল? তুমি ছোট হলে কেমন করে তখন? বাবা, দারুণ কথা জিজ্ঞাসা করেছে। সূর্যকে হনুমান কেমন করে তার বগল তলায় রাখলো? এই কথা যদি ব্যাখ্যা করি, আমি অনেকদিন আগে একদিন গেলাম মঙ্গলবাড়ি, মালদা মঙ্গলবাড়ি, যেখানে তোমার বাড়ি। বিভূতি সন্ন্যাসীর একটা ছেলে জন্ম নিল, তখন ছেলের বয়স মাত্র ৪ বছর। আর বিভূতির বয়স তখন কত? মনে হয় ৪০। ছেলের বয়স ৪ আর বাবার বয়স ৪০। আচ্ছা, শক্তি বেশি কার? শক্তি তো বেশি বাবার, কিন্তু আমি দেখলাম ওর ছেলের শক্তি বেশি। আমি বিভূতির সঙ্গে রইলাম বসিয়া, এমন সময় কয় ওর ছেলে আসিয়া, বাবা আমার কথা নিবা, আজকে আমার জন্মদিন, আমার জন্য একটা কেক আনিবা। বিভূতি বাজারে গেল, আমাকে বসাই রাখলো, দাদা তুমি চা খাও, আমি একটু বাজারে যাই, আজকে জন্মদিন, কিন্তু এটা আনলো সেটা আনলো, এইটা খরচ করতে করতে ওই কেক আনার কথা ভুলে গেল। যখন কেক আনে নাই, বিভূতি যখন আসলো বাড়ি, ছেলে দৌড়াইয়ে গেল তাড়াতাড়ি, গিয়ে বাবা কেক দে, ৪ বছর বয়স, বাবা কেক দে। কয় বাবা কেক তো আনি নাই, এবার কয় তোর মাইরা ভালাবো, মাইরা ভালাবো, মাইরা ভালাবো। আরো দেখি দৌড়ে পালায়, না বাবা, না বাবা, আইনে দেবো, আইনে দেবো। কয় না, তোকে ছাড়বো না, তোকে মারবো। আরো পালাইতে পালাইতে একবার বাড়ি ছাইড়েই গেল। এই শক্তি কি তোমার বেশি ছিল না ছেলের বেশি ছিল? ছোট্ট ছেলে তখন তারই শক্তি বেশি, এই আমার শক্তি আছে তার মধ্যে। হ্যাঁ, ওই যে স্নেহের টানে, এই যে স্নেহ, এরকম যদি আদর করে কেহ, তার কাছে হয়ে যায় বশ। ওই যে বাবার চাইতে ছেলের বেশি সাহস, বাবা সব জানে কিন্তু আনন্দ আছে প্রাণে। ওই যে তুমি যে ভয়ে পালাইছিলে, একদিকে ভয় আরেকদিকে কিন্তু আনন্দ হয়। তাই আমি সূর্য আমার ভক্ত হনুমান ছিল, হনুমান আমার সাধনা করলো, আমি উদয় হব, আমার তো একটা ডিউটি আছে, আমি উদয় হব, সকাল ৬টায় উদয় হব। কিন্তু লক্ষণ ঠাকুর যদি অচেতন, ওই আনতে আনতে যদি বেলা উঠে যায়, লক্ষণ ঠাকুরকে বাঁচানো দেয়, মানে সূর্যের তেজ যদি লাগে লক্ষণের গায়ে, লক্ষণে আর ২০ থেকে বাঁচবে না। তাই হনুমান তখন প্রার্থনা করে, আবার তোমার তেজ যেন না লাগে লক্ষণের শরীরে। এইবার সূর্যদেব বলে, হনুমান আমার কথা ধরো, আমার তেজ যেন বাহির না হয়, আমাকে তুমি আশ্রয় করো। তাই হনুমান সূর্যকে তার বগল তলায় নিল, ওই যে সূর্যের তেজটা একটু চাপা দিল, ওই যে পরের উপকারের তরে। তাই ভক্তের মানে রক্ষা করতে সূর্য রূপ ছোট ধরে, সূর্যের তেজ তখন সামাল দিয়ে দিল, ওই হনুমানের কাছে ধরা দিল, অর্থাৎ তুমি লক্ষণকে বাঁচাবে, আমার তেজ যেন তার প্রতি না যায়। তারপরে শোনো,
আরে পাওয়ার খালি বড় হলে হয় না হরি বল হরি কমল বসাক বেশ তো ভালো ভক্ত বটে আবার এসেছে দুই জনার নিকটে গুরু যেন তারে কৃপা করে আবার আশীর্বাদ করি এই ভরা আসরে তাহলে সূর্যদেব তখন হনুমানের কাছে ধরা দিল ওরে ভক্ত ভক্ত যদি খাঁটি ভক্ত হতে পারে গুরুদেবকে বশ করে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার শোনো বিশ্বকবি রবি ঠাকুর আমি রাধামোহন হয়ে বলছি বিশ্বকবি রবি ঠাকুরকে যখন তিনি লেখালেখি করত কেউ কিছু বলার সাহস পেত না একদিন রবি ঠাকুরের বাবা গেল রবির ঘরে রবি ধাক্কা দিয়ে বাহির করে দিল তারে রবি ঠাকুর লেখাপড়ায় ছিল রবি ঠাকুরের বাবা গিয়ে যেন কি জিজ্ঞাসা করবে রবি ঠাকুর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল বের করে দিয়ে লেখাটা শেষ করে তারপরে সে আবার বাবার পায়ে ধরে বাবা আমার তখন মনে যে কল্পনাটা জাগ্রত হয়েছিল তখন যদি না লেখি এটা পরে আমার আর থাকবে না আমি একটা ভালো জিনিস করেছি রচনা কিন্তু আমার ছেলে হয়ে বাবাকে ধাক্কা দেওয়া তো ঠিক না কিন্তু ওই সময়ে ধাক্কা না দিলে আমার এই জিনিসটাই হবে না তাই আমি তোমার পায়ে ধরি ওইটার অপরাধ স্বীকার করি তখন বাবা তাকে বাহব্বা দিল না না এটা অন্যায় করিস না তো করেছিস জগতের জন্য ভালো তেমনি ভক্ত আবার সে রবি ঠাকুর একদিন এক ভক্তের বাড়ি গেল সেবা করতে ভক্তের একটা ছোট্ট মেয়ে ছিল মাত্র ৬ বছর বয়স লবি রবি ঠাকুর কলম নিয়া লেখালেখি করে আর ওই ভক্তের মা আবার খাবার বেড়ে ডাকে রবি ঠাকুরের খাবার হয়েছে মেয়েটাকে বলছে যা কবিকে বল খেয়ে নিতে রবি ঠাকুরকে তার বাবা সাহস পায় না আর ছোট্ট মেয়েটা গিয়ে কলম টান দিয়ে নিয়ে নিল আগে খাবা তারপরে লেখবা রবি ঠাকুর বলছে হায় রে আমি বিশ্বকবি আমার বাবা আমার কলম ধরতে সাহস পায় না আর এই ছোট্ট মেয়েটা আমার কলম হাত দিয়ে টেনে নিয়ে নিল এর ভিতরে কত স্নেহ সে আমার মায়ের সমান তাই তো তাকে কোলে নিয়ে করিল আদর তুমি আমার মায়ের সমান মনে রাখবো জনম হর মা ছাড়া এরকম শাসন কেউ করতে পারে তাহলে এই দেখো ভক্ত তখন বড় হয় সূর্যদেবের কাছে হনুমান তখন গেল বড় হইয়া হনুমান বলছে আমার জন্য নয় আমার প্রভু রাম লক্ষ্মণ তাদেরকে বাঁচানোর জন্য আমি তোমার তেজ বারণ রাখতে চাই সূর্যদেব বলছে আমি তোমার মধ্যে লুকাই তাই তো সূর্যের তেজ গেল না লক্ষ্মণের গায়ে এই কথাটার উত্তর দিলাম গো তোমায় শোনো শোনো শ্বশুর মহাশয় তোমারে জানাই তাহলে এখানে কি আমার কোনো হয়েছে অন্যায় না তাহলে তুমিও ভালো আমিও ভালো যেমন শ্বশুর তেমন জামাই অবশ্যই তবে হ্যাঁ আমি বলেছিলাম বানর বা বাদর বানর বানর মানে বা বা মানে সুন্দর যেমন এই যে বিভূতি গান গায় মানুষকে বাহ 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 আর যদি বেশি ভালো লাগে বাহ বাহ বা মানে ভালো আর উনি যে আমাকে বলছে আমার শ্রাদ্ধ করবে দুইবার বলছে তাই না আজকে জামাই শ্রাদ্ধ করব আসলে কিন্তু আমাকে খারাপ বলে নাই শ্রাদ্ধ মানে হচ্ছে শ্রদ্ধা এইটাই বলছে জামাইকে আজকে শ্রদ্ধা করব মানে শ্বশুর হইয়া জামাইকে যে শ্রদ্ধা করবে এটা দুইবার বলেছে আমি তোমাকে ধন্যবাদ জানাই যদি ভালো জামাই হয় শ্বশুরের শ্রদ্ধা অবশ্যই পায় আর যদি ভালো শ্বশুর হয় হ্যাঁ যদি জামাইয়ের ঘর না ভাঙে এখানে ভয়টা বেশি শাশুড়ির দিক থেকে তাহলে সেই শ্বশুরও কিন্তু জামাইয়ের কাছে শ্রদ্ধারই পাত্র হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই বাহ বাহ তাহলে আমরা জামাই শ্বশুর ঝগড়া করবো আর কি কারণ
विश्वकर्मा छाड़ा सुंदर হবে না विश्वकर्मा जगत के सुंदर করেছে আর সূর্য আলো দিয়ে জগত কে বাঁচিয়েছে সূর্য শুধু আলো নয় সূর্যকে আত্মা তত্ত্ব বলা হয়েছে হরি বল হ্যাঁ সূর্য আত্মা তত্ত্ব শুধু আত্মা এটাই শেষ নয় সূর্য না থাকলে একটা প্রাণী বেঁচে থাকবে না 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 একটা বৃক্ষ বাঁচবে না হরি বল হরি বল কিচ্ছু বাঁচবে না এই সূর্যের তাপে বৃক্ষ বাঁচে আবার সূর্যের তাপে বৃক্ষ মরে তাই সূর্যকে আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে সূর্য হচ্ছে আমাদের আত্মা আর বিশ্বকর্মা হচ্ছে কর্ম রাধে রাধে বাবা আমরা ঝগড়া ঝাটি ছেড়ে দিয়া বাবাই শ্বশুর গেলাম মিলন হইয়া এইবার ভাবের কথা ভাবের কথা যাবে কইয়া ভাবের কথা যাবে কইয়া তোমার আমার বাড়িতে রইল নিমন্ত্রণ তোমার বাড়ি তোমার বাড়ি বৈষ্ণব সেবা দিবে অর্থাৎ ভক্ত সেবা দিবে তবেই তুমি আমাকে পাবে ভক্ত সেবার জোবার করয়েবে তোমার গৃহে আমি গিয়ে করব ভোজন আমি দেখেছি বাস্তবে জামাই যদি কোনো পূজার আয়োজন করে শ্বশুর মশাই বড় একটা বোঝা নিয়ে ঘরে মাথে নিয়ে তারপর জামাই বাড়ি যায় আমার বাড়িতে করলাম বৈষ্ণব সেবার আয়োজন তুমি ভিক্ষা করে আমার বাড়ি নিয়ে যাবে এখন এখন কি করব জামাই তো শ্বশুরকে একটু ছোট হতেই হবে বাবা না না ছোট হলে জামাই যদি বেশি কথাও বলে অনেক কিছু শ্বশুরকে সহ্য করে নিতে হয় নলে আমার মেয়েটা সুখে থাকবে না তবে শ্বশুর শ্বশুর শব্দের মানেটা কি স্ব স্ব মানে নিজ সুর সুর মানে দেবতা শ্বশুর হচ্ছে আমার বাবার সমান বাবা যেমন শ্বশুরও ঠিক তেমন বাবা যেমন সম্মান পাবে শ্বশুরও তেমন সম্মান পাবে তাই আমার পিতার সমান হচ্ছে শ্বশুর তাহলে পিতার কাছে পুত্র যেমন আদর পায় জামাইও তো তেমনই পাবে বিশ্বকর্মা প্রীতে একবার হরি হরি বলো এখানে জামাই শ্বশুরে মিলন হয়ে গেল তবে আমাদের মতো আপনারা জামাই শ্বশুর কিন্তু ঝগড়া করবেন না বাবা এটা অনুরোধ রইল আর কি জয় গুরু এবার গান শোনো রাধা মোহনের কাছে তারপরে আমি একটা গুরু আচ্ছা না না তুমি অবশ্য না না এটা গান নয় এটা একটা এখানকার কথা তুমি একটু দুয়ারি ধরো শোনো শোনো আসো দাঁড়াও 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 হ্যাঁ কাল তুমি দুয়ারিটা ধরবে একটু করে হরি বল হরি বল হরি বল না না তুমি খেলে একটু ধরো হরি বল হরি বল হরি বল ভক্তগণের মিলন মেলা ভক্তগণের মিলন মেলা পশ্চিম শঙ্করপুর ভক্তগণের মিলন মেলা পশ্চিম শঙ্করপুর শ্রোতারা মুগ্ধ সবাই শুনে গানের সুর এটা আমাদের জন্য আচ্ছা ঠিক আছে আমাদের দুজনকে একশো টাকা দান করেছে ঈশ্বর যেন মনোবাসনা পূর্ণ করেন ভক্তগণের মিলন মেলা ভক্তগণের মিলন মেলা পশ্চিম শঙ্করপুর শুনে মিলন কথা হতে এলো সবাই শুনে মিলন কথা হতে এলো সবাই শুনে মিলন
কোথা হতে এলো সবাই শুনে মিলন কোথা হতে এলো সবাই শুনে বাউল শো কথা হতে গেলো ছোটে শুনে মিলন শো কথা হতে গেলো ছোটে শুনে বাউল শো হরিবল 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 হরিবল